চশমা রানী, নিজের শাড়িটা খুলো, এইটাই তোমার শাস্তি। বলেই শয়তানি হাসি দিল সাব্বির আর তার চ্যালাপেলা। তাদের সামনেই থরথর করে কাঁপছে শাড়ি পরা একটি মেয়ে। মেয়েটা বেশ ইনোসেন্ট টাইপ, তা দেখেই বোঝা যাচ্ছে। চোখে গোলফ্রেমের চশমা। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভুল লোকেদের সাথে পাঙ্গা নিয়েছে। মেয়েটাকে চুপচাপ থাকতে দেখে সাব্বির আবার ধমকের সুরে বলে, কিরে ফুলটুসি, সকালে তো সবার সামনে বাঘিনী হয়ে ঘুরছিলি, এখন কি হলো, সব হাওয়া ফুস? সাব্বিরের পাশের চিকন টাইপ ছেলেটা বলে উঠল, কি হলো, এটুকুতেই ভয় পেয়ে গেলেন? সকালে তো আমাগো ভাইরে থাপ্পড় দিছিলেন, তখন মনে হয় নাই এর ফল কতটা খারাপ হইতে পারে। কথাটা বলেই তার লাল দাঁত নিয়ে বিচ্ছিরি হাসি দিল। মেয়েটা কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, আসলে আমি ক্ষমা চাচ্ছি। সবাই মেয়েটার কথা শুনে আরো জোরে হেসে দিল। ওই দেখ, আমাকে ফুলটুসি ভয় পাইছে। মেয়েটা এখন পারে তো কান্নাই করে দেয়। সে বেশ বুঝেছে সকালের এই ঘটনাটা তার জীবন শেষ করতে এনাফ। চলুন সকালের ঘটনায় যাই। মেয়েটার নাম নাসিফা ইসলাম, একজন প্রাইমারি স্কুলের টিচার। সকালে যাওয়ার পথে সে দেখে একজন বৃদ্ধকে কয়েকজন মিলে মারছে। নাসিফা একটু প্রতিপাতি টাইপ, তাই সে তাড়াতাড়ি ছেলেগুলোর কাছ থেকে বৃদ্ধকে ছাড়িয়ে নিল আর একটা ছেলেকে চড় মেরে দিল, কেননা তারা এলাকায় গুন্ডামি করছিল। বৃদ্ধ চাঁদা দিতে পারেনি বলে বাবার বয়সী একজনকে এইভাবে মারবে, তা সহ্য হয়নি নাসিফার। আর ছেলেটা হলো সাব্বির গ্যাংয়ের লিডার। তোর এত বড় সাহস, তুই আমাকে মারিস? বেশ করেছি, আবার যদি এসব করতে দেখি আবারও মারব। সাব্বিরের চ্যালাপেলারাও বেশ খেপে গেছে। তারা কিছু করবে তার আগেই এলাকার লোক এগিয়ে আসে। এলাকার লোকের ভয়ে তারা তখন কিছু করতে পারেনি, কিন্তু যাওয়ার আগে তারা বলে গিয়েছিল তারা নাসিফাকে দেখে নেবে। সন্ধ্যায় স্কুল শেষে নিরিবিলি রাস্তা দিয়ে নাসিফা বাড়ি যাচ্ছিল, তখনই সাব্বির গ্যাংয়ের হাজির। আর তারা এইভাবে হেনস্থা করতে থাকে তাকে। আরে এইভাবে বলিস না, দেখছিস না আমাদের বাঘিনী বেচারি কান্না করছে। আহা কান্না করো না তুমি, একটু তোমার শাড়িটা খুলো, আমরা শুধু ভিডিও করব। মোটা করে ছেলেটা বলে উঠল, আহা এত সেক্সি ফিগার না দেখে কি যেতে দিতে পারি, হা হা হা। বৃষ্টি প্রতিদিনের মতো সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন এই দৃশ্য তার চোখে পড়ে। এই বচ্চাগুলো আপুটাকে বিরক্ত করছে, দাঁড়া বিচ্ছু তোদের মজা দেখাই। বৃষ্টি নিজের সাইকেলটা এক জায়গায় পার্ক করে তাদের দিকে এগিয়ে যায়। কি হলো, শাড়িটা খুলো, তোদের খুব শখ না মেয়েদের শরীর দেখার? কণ্ঠস্বরটা শুনেই সবাই পেছনে ঘুরে তাকায়। বেশ ফর্সা করে একটা মেয়ে, পরনে তার টপ স্কার্ফ আর জিন্স। এবার শিহাব বলে, দেখ মামা নতুন মাল আইছে। তা মামনি তোমারও কি? এইবার বৃষ্টি গিয়ে সরাসরি সাব্বিরের কলার টেনে ধরে। কি বললি? সবাই এহেন কাজে শকড। চিকন করে ছেলেটা বলে ওঠে, তোর সাহস তো কম না, আমগো ভাইয়ের কলার টানো। ওই চিকনা চুপ। কি আমি চিকনা? ভাই দেন আমার কি কয়। চিকনা রে তো চিকনাই কম। এই মেয়ে তোমার সাহস দেখি বড্ড চুপচাপ, আমাদের কাজটা করতে দাও না হলে। বৃষ্টি এইবার বাঁকা হেসে সাব্বিরের কানে কিছু একটা বলে, তারপর ওর কলার ছেড়ে দেয়। সাব্বিরের ভয়ে হাত পা বরফ হয়ে যাচ্ছে। কি রে সাব্বির, কি হয়েছে? ওই বুটকা চুপ থাক, দেখিস না তোদের বস ভয় পাচ্ছে। ভাই দেখ তোর সামনে আমগো ভুটকা কয়। ভুটকাই রে ভুটকা, কমু না তো কি কমু, দিনে কয়বার খাস? তোমার কমু কে? বৃষ্টি ঠাস কইরা সাকিলের গালে একটা চড় মারে। এত জোরে চড় মারাই সবাই ভয় পেয়ে যায়। নাসিপা তো অবাক, আর সাকিল তার তো মাথা ঘুরতেছে, চারদিকে গোল গোল দেখছে সে। কি রে কও, নাকি দিমো আরেকটা? আপামনি কইতাছি আর মাইরেন না, দাঁড়ান ভুইলা গেছি, একটু হিসাব কইরা নেই। কর। শাকিল বসে হিসাব করতে থাকে, তখনই চিকনা টাইপ ছেলেটা বলে, ভাই আপনি কিছু কইবেন না? সাব্বির চুপ,
যেন তার কিছু করার নেই। বৃষ্টি গিয়ে চিকনার চুল টেনে ধরে। আরে আপা সারেন, কেন চিকনা, মাইয়াগো মতো বড় চুল রাখবা, আর আমি কইলে দোষ, চুল কি কাটস না নাকি? আমার নাম চিক্কা না, আমার নাম পল্টু, আর এটাই স্টাইল। এটাই স্টাইল? দিমু একটা ওর মতো সর কানের নিচে। আমারে মাইরেন না আপা। আচ্ছা তুই খাস না? খাই তো। তাহলে এত শিখ না কেন? আল্লাহ, আমার চিক্কা বানাইলে আমি কি করবো? এই আপারে কেউ বোঝা ভাই আমার চুল। সারাদিন না খাইয়া গুন্ডামি করলে এমন তো হইবই। ওই ভুটকা, তোর হিসাব হয়েছে? আসলে আমি গণিতে কাঁচা। দূর, তুই খালি খাইতে পারস, এই চিকনাটারে তো গোলাগে নিয়ে কিছু খাওয়াবি। আচ্ছা। আর তুই? সাব্বিরকে ইশারা করে। সাব্বির ভয়ে ভয়ে উত্তর দেয়, জি। সবাই ভয়ে ভয়ে ক্ষমা চায় নাসিফার কাছে। তখনই পুলিশের হর্ন শোনা যায়, সবগুলো পালিয়ে যায়। জানি না বোন তুমি কে, কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ, তাহলে ওরা যে কি করত। চাপ নিও না আপু, আমারে ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য। নাসিফাকে একটা অটো ধরিয়ে দেয় বৃষ্টি। এটা আমার কার্ড, কোনো দরকার হলে আমাকে একবার মনে করো। অবশ্যই আপু। বাই বৃষ্টি। তারপর সাইকেলে বসে পড়ে। উদ্দেশ্য বাসা। এইবার বৃষ্টির পরিচয়ে আসি। বৃষ্টি আমাদের গল্পের নায়িকা, পুরো নাম রোদেলা জাহান বৃষ্টি। তার একটা ছোট ভাই আছে, সপ্তম শ্রেণীতে পড়ে, আর বৃষ্টি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। বেশ চঞ্চল, ন্যাকামি পছন্দ করে না এবং প্রতিবাদী। বৃষ্টি, তার ছোট ভাই আর নানু একটা ছোট ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে। বৃষ্টির মা বাবা নেই, কিভাবে নেই সেটা আস্তে আস্তে জানবেন। তার নানু ভাইয়ের পেনশনের টাকায় কোনো রকমে সংসার চলে। বৃষ্টি নিজের বাসায় গিয়ে দেখে অভি, অর্থাৎ তার ছোট ভাই, পড়া বাদ দিয়ে টিভি দেখছে। বৃষ্টি গিয়ে তাড়াতাড়ি তা বন্ধ করে দেয়। দি, এটা কি করলি? রোদের কনসার্ট চলছে। আরে রাখ তোর রোদ, চপ তো সব ফালতু। দি, একদম রোদকে বাজে কথা বলবি না, ওর জন্য কোটি কোটি মানুষ পাগল, ওর গানের জন্য সব মেয়েদের ক্রাশ, আর তুই আজ পর্যন্ত রোদকে দেখলেই না। হোয়াট, ইম্পসিবল। কেন দিদিভাই হলে সমস্যা কি? নানু, তুমিও শুরু করলে, আমি তো বিয়েই করব না, সেইটা তুমি জানো, সেলিব্রিটি বিয়ের কথা তো দূরে থাক। এই বলে বৃষ্টি হন হন করে চলে গেল। নানুমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। নানুদি, বিয়ে করবে না কেন? সে অনেক কথা, তুমি তো ছোট দাদু ভাই, তুমি খেতে বসো। দেখো, আমার দিয়ের জন্য এক রাজপুত্র আসবে, একদম রোদের মতো। রাত প্রায় দুটো, একটা নির্জন ঝিলের পাশে রোদ বসে আছে, দৃষ্টি তার আকাশে। আজ সে ভীষণ বিরক্ত। আজ একটা এতিমখানার বাচ্চাদের সাথে আলাদা টাইম স্পেন্ড করতে যাচ্ছিল রোদ, কিন্তু এই প্রেস মিডিয়া একের পর এক ছবি তুলতে শুরু করে দিল। সে সেলিব্রিটি বলে কি তার আলাদা টাইম স্পেন্ড করার অধিকার নেই? তাই সে এত রাতে ঝিল পাড়ে এসেছে, অন্তত এখানে যাতে কেউ তাকে ডিস্টার্ব না করে। রোদের পুরো নাম মেঘালয় আহমেদ রোদ, বাবা মায়ের আদরের ছোট ছেলে। রোদ, সে তার মা বাবার সাথে আপাতত থাকে না, কেননা সে সিঙ্গার হতে চায়। আর তার বাবা চায় তার বিরাট বিজনেসে রোদও যেন তার বড় ভাই আকাশের মতো দেখাশোনা করে। কিন্তু রোদের বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই। তার স্বপ্ন সে একজন সিঙ্গার হবে, এবং সে আজ হয়েও দেখিয়েছে। কিন্তু তার বাবার সাথে সামান্য মনোমালিন্যের জন্যে সে আজ আলাদা থাকে। রোদ একটু শান্ত, গম্ভীর টাইপের, কিন্তু রাগ উঠে গেলে তার মাথা ঠিক থাকে না। রোদ এই সব চিন্তা করছিল, তখনই বড় ঘাসের ওই পাশ থেকে কিছু একটা নড়ছিল। ব্যাপারটায় রোদ বেশ অবাক, এত রাতে এখানে কে থাকবে কৌতূহল মেটাতে সে ঘাসের কাছে যায়। আর যা দেখে তাতে তার চোখ কপালে, এত রাতে একটা মেয়ে তাও এরকম একটা জায়গায়। হেই, কে আপনি? বৃষ্টি ঘাসের উপর বসে চিপস খাচ্ছিল, হঠাৎ কোনো ছেলের কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে দেখে। বেশ লম্বা বডিওয়ালা একটা ছেলে, জ্যাকেট পরা, বাট ছেলেটার মুখে মাস্ক, যার কারণে কেউই ছেলেটার মুখ বুঝবে না। বৃষ্টিকে চুপ থাকতে দেখে ছেলেটা আবার বলে ওঠে, কি হলো,
বলছেন না কেন, কে আপনি? কে? আমি মানুষ। মেয়েটার মুখে এমন তেরা কথা শুনে রোদ কিছুটা হক চকিয়ে যায়, কিন্তু মেয়েটাকে দেখে কেমন একটা ফিল হয় তার, যেন কতদিনের চেনা। তাও স্বাভাবিকভাবে বলে, দেখুন আমি বলতে চাইছি আপনি এত রাত এখানে কি করছেন? দেখছেন না চিপস খাচ্ছি। মেয়েটা তো দেখি একটু তেরা টাইপের। কি হলো? কিছু না, কিন্তু এখানে আপনি একা একজন মেয়ে এত রাতে, সেটাই আমাকে ভাবাচ্ছে। আপনাকে আমার জন্য কে ভাবতে বলছে? দেখুন আজব তো কি দেখব। আপনি বুঝতে পারছেন না রাতে এখানে আপনি একা মেয়ে মানুষ, এটা আপনার জন্য সেফ না। তাই বলছি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে। কি আমার এলো রে সচেতন নাগরিক? এই তো আচ্ছা মুশকিল হলো, আমি আপনার ভালোর জন্য বলছি আর উল্টো আমাকেই কথা শোনাচ্ছেন। আমার ভালো আপনাকে কে ভাবতে বলেছে? আমার নানু বলেছে কি? আপনি দেখি আচ্ছা ঝগড়ুটে। উফ, আমারই ভুল আপনার সাথে কথা বলা। আমি বলেছিলাম আমার সাথে কথা বলতে? এখন মেয়েটা ঝগড়া করছে, কিন্তু যদি জানতো আমি রোদ, তাহলে এই মেয়েটাও অন্য মেয়েদের মতো গায়ে এসে পড়ত। সব মেয়েদের একই স্বভাব, সাধারণ মানুষ দেখলে ঝগড়া করতে মন চায় আর সেলিব্রিটি দেখলে গায়ে এসে পড়ে। রোদ এইসব ভাবছে তখনই সে খেয়াল করলো মেয়েটা তার আশেপাশে নেই। রোদ এদিক সেদিক তাকায়। যা বাবা, এইটুকু সময় কোথায় গেল ঝগড়ুটে রানী? বৃষ্টি সাইকেলে বসে পড়ে। তখন সে খেয়াল করে রোদ তাকে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকাচ্ছে। বৃষ্টি মুচকি হেসে বলে, এই যে মিস্টার আমি এদিকে। রোদ তাকিয়ে দেখে মেয়েটা সাইকেলে বসে আছে। যা বাবা, এইটুকু সময় সাইকেলে বসে পড়ল। রোদকে চুপ থাকতে দেখে বৃষ্টি আবারও বলে উঠল, এত রাতে এখানে আমার থেকেও বেশি রিস্ক আপনার, বুঝলেন বসাই? সেলিব্রিটিদের শত্রুর অভাব থাকে না, কখন কার জন্য কি বিপদ ওত পেতে থাকে বলা যায় না, তাই আমার থেকে আপনার জন্য এই জায়গাটা বেশি সেফ নয়। বলেই বৃষ্টি নিজের সাইকেল নিয়ে চলে যায়। এদিকে রোদ তো অবাক, মেয়েটা জানে সে একজন সেলিব্রিটি, তাও এভাবে ঝগড়া করলো, কিন্তু মুখে মাস্ক থাকা সত্ত্বেও সে কীভাবে চিনে ফেললো? নিজের বারান্দায় রকিং চেয়ারে বসে কফি খাচ্ছে রোদ। প্রায় রাতে সে এই কাজটা করে থাকে। সে আজকের ঘটনা নিয়ে ভাবছে, মেয়েটার কাছে গিয়ে কীরকম একটা ফিল হলো রোদের। চাঁদের স্নিগ্ধ আলোয় মেয়েটাকে অনেক মায়াবী লাগছিল। নিজের কাজে নিজেই অবাক হলো রোদ, কত মেয়ে তার পিছে ঘুরঘুর করে, রোদ কাউকে দেখে মুগ্ধ হয়নি। শেষমেশ কিনা এই ঝগড়ুটে রানীর প্রতি সে মুগ্ধ হলো। সবথেকে অবাক করা বিষয়, সে জানতো রোদ একজন সুপারস্টার, তাও অন্য মেয়েদের মতো ন্যাকামি না করে ঝগড়া করলো। যে রোদকে সবাই ভয় পায়, তার উপর কথা বলার সাহস পায় না, তার সাথে এইটুকু একটা মেয়ে ঝগড়া লাগিয়ে ফেললো। সবচেয়ে মজার বিষয় হলো, এত রাতে মেয়েটা একা নির্জন জায়গায় বসে চিপস খাচ্ছিল। রোদ বিড়বিড় করে বলে ওঠে, সত্যি তুমি অন্যরকম। রাত প্রায় তিনটে, আসিফকে হাত পা অবস্থায় বাধা রয়েছে, তার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছে সে যা করেছে তা কতটা ভয়ঙ্কর, এবং এর শাস্তিও অধিক থেকে অধিকতর ভয়ঙ্কর। হঠাৎ দরজা খোলার শব্দে আসিফ ঘুরে তাকায়। অনেকগুলো কালো মাস্ক পরা বডিগার্ড ছেলে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই ব্ল্যাক মাস্ক পরা কালো হুডিওয়ালা একটা মেয়ে প্রবেশ করে। তার ফুল বডি কালো পোশাক, কালো গ্লাভস, কালো হুডি, কালো জ্যাকেট, কালো মাস্ক। মেয়েটা ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সবাই তাকে মাথা নিচু করে স্যালিউট জানায়। মেয়েটা সোজা গিয়ে আসিফের মুখোমুখি চেয়ারে বসে পড়ে। আসিফের ভয়ে ঘাম ছুটে যাচ্ছে। আমায় ক্ষমা করুন ব্ল্যাক মাস্ক। ব্ল্যাক মাস্ক পরা মেয়েটি হো হো করে ঘর খাপিয়ে হেসে ওঠে। হাসির শব্দে বাকি গার্ডসরাও ভয় পেয়ে যায়, কেননা তারা জানে এই হাসির পেছনে কতটা হিংস্রতা রয়েছে। ক্ষমা হাসালে আসিফ, তুমি আমার সাথে বিগত 5 বছর ধরে কাজ করছো আর এইটুকু জানো না? ব্ল্যাক মাস্ক, কাউকে ক্ষমা করতে শিখেনি, বিশ্বাসঘাতককে তো নয়ই। আমায় ক্ষমা করুন ব্ল্যাক মাস্ক, এই ভুল আর হবে না। ব্ল্যাক মাস্ক পরা নিজের মুখ চোখ শক্ত করে আসিফের গলা চেপে ধরে। কি বললি? ক্ষমা? তা আবার তোকে, আমি একবার ঠকেছি, বারবার ঠকবো না।
ব্ল্যাক মার্কসের ডিকশনারিতে ক্ষমা শব্দ নেই, শুধু একটা শব্দই আছে, তা হলো মৃত্যুদণ্ড। তুই আমারটা খাবি আর আমার খবর আমার শত্রুদের লিক করবি, তা আমি মেনে নেব না। আমি ক্ষমা। আর বলতে পারল না আসিফ, তার আগেই ব্ল্যাক মাস্ক তার পেটে চাকু ঢুকিয়ে দিল। পরপর 21 বার একই কাজ করতে থাকলো মেয়েটি। তারপর আসিফের বডিতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিল আর তার উপর চাকু দিয়ে লিখে দিল বিশ্বাসঘাতকের মৃত্যুদণ্ড। বয়েস? জি ম্যাম। যাতে সবাই দেখে বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ানক। ওর লাশটা একদম রোডের মাঝখানে রেখে আসবে, যাতে সবাই দেখে বিশ্বাসঘাতকের শাস্তি কতটা ভয়ঙ্কর। লাশটাকে এত বিচ্ছিরিভাবে চাকুর আঘাত করা হয়েছে যে বডিগার্ডরাও ভয়ে কেঁপে উঠছে। সবাই এইটাই ভাবছে, একটা মেয়ে এতটা হিংস্র কিভাবে হতে পারে। ব্ল্যাক মাস্ক ঘর কাঁপিয়ে পাগলের মতো হাসতে থাকে। পুরো দেশ দেখবে এই ব্ল্যাক মাস্কের। ব্ল্যাক মাস্কের চোখের সামনে এইরকম হিংস্র দৃষ্টি দেখে সাথে সাথে ব্ল্যাক মাস্কের চোখ ছলছল করে ওঠে। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে নৃশংসভাবে হত্যা করব, আমার প্রতিশোধের আগুনে ঝলসে দিব। সকালে বৃষ্টি নিজের রুমে আরামে ঘুমিয়ে দিচ্ছিল, তখনই বাইরে থেকে অভির চিৎকার শোনা যায়। দূর, ভালো লাগে না, এই অভির বাচ্চাটা আমার সাধের ঘুমটা নষ্ট কইরা দিল। দেখতাছি দেখাইতাছি মজা ওরে, করলার সাথে টিকটিকি যদি না খাওয়াইছি, আমার নাম রোদেলা জাহান বৃষ্টি না। রোদ গিয়ে দেখে অভি আর নানুমা ভয়ার্থ দৃষ্টিতে টিভি দেখছে। কি হয়েছে? বৃষ্টি নানুমার দৃষ্টি অনুসরণ করে টিভিতে চোখ দেয় এবং থমকে যায়। বৃষ্টির মাথায় ব্যথা শুরু হয়েছে, সে জোরে চিৎকার করে ওঠে। বৃষ্টির চিৎকার শুনে অভি আর দিদিমা তাড়াতাড়ি টিভি অফ করে দেয় এবং বৃষ্টির কাছে ছুটে যায়। দিদি ভাই, ও দিদি ভাই, তুমি ঠিক আছো? ও মাই গড, নানু, আমাদের আগে উচিত সতর্ক হওয়া। একদম ঠিক দাদা ভাই, তুমি তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো। ওকে নানু। দিদিমা বৃষ্টিকে কোনো রকমে ঘরে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেন। আসলে টিভিতে দেখানো হচ্ছিল একটা ছেলেকে হিংস্রভাবে চাকুর আঘাত করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, সেইটাই লাইভ দেখানো হচ্ছিল টিভিতে। বৃষ্টির আবার এইসবে ফোবিয়া আছে, মাথা ব্যথা চড়া দেয়। ডক্টর এসে কিছু মেডিসিন দিয়ে যায়। আরে আমার দিদি ভাইটা, তুমি ঠিক আছো তো? আহা নানুমা, আমি ঠিক আছি, ডোন্ট বি প্যানিক। দি, আর এরকম হবে না, আমাকে ক্ষমা করে দে। তুইও না কি শুরু করলি, প্লিজ ডোন্ট বি স্যাড, আই এম ওকে নাও ভাই। তাও অভি শান্ত হতে পারছে না, সে ছোট হলেও তার বোন তার কাছে কলিজা। রোদ নিজের কিচেনে যাওয়ার সাথে সাথেই কিচেনের সব সার্ভেন্টরা চলে যায়। রোদের বাড়িতে এতগুলো সার্ভেন্ট থাকা সত্ত্বেও সে নিজের ব্রেকফাস্ট নিজেই করতে চায়। কেন, সুপারস্টার বলে কি সে রান্না করতে পারে না? অবশ্যই পারে। রান্না কি শুধু মেয়েদের জন্যই নাকি? একদমই না, সবাই রান্না করতে পারে, সে ছেলে হোক কি মেয়ে। রান্না তো সুপারস্টার বলে কথা নয়, সবারই উচিত একটু একটু রান্না শেখা। রোদ এইটাই ভাবছে, আচ্ছা ওই ছোগরুটে রান্নি কি রান্না পারে? অবশ্যই পারে, হয়তো মেয়ে মানুষ রান্না তো পারবেই, কিন্তু ওই ছোগরুটে রানী তো অন্য মেয়েদের মতো না, একদম আলাদা। রান্না নাও পারতে পারে, সে মেয়ে যা বাবা, নিজের কাজে রোজ নিজেই অবাক হয়। নিজেকে ওই ঝগড়ুটে রানীর গবেষক বলে মনে হচ্ছে তার। দ্য গ্রেট রোদ সুপারস্টার ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছে, না এইটা রোদ হতে পারে না। রোদের পিছনে হাজারো মেয়ে ঘোরে আর রোদ কিনা ওইটুকুনি মেয়েকে নিয়ে এত ভাবছে, সত্যি এই সব মানা যায় না। না না, ওই ঝগড়ুটে রানীর চিন্তা মাথা থেকে বের করার সহজ উপায় হলো কাজ। রোদ নিজের ম্যানেজারকে ডাকে। আজকে শিডিউলটা বলুন স্যার। আজকে আপনার একটু বেশি কাজের চাপ রয়েছে, দুটো রেকর্ডিং করতে হবে, তারপর একটা মিউজিক ভিডিওর শ্যুট আছে, তারপর মডেলিংয়ের শ্যুট আছে। ওকে, আপনি গার্ডসদের বেরিয়ে পড়তে বলুন, আমি আসছি। তখনই রোদের ফোনে একটা ফোন আসে, সে দেখে তার বড় ভাই অর্থাৎ আকাশ ফোন করেছে।
আকাশ আহমেদ রোদের থেকে দু বছরের বড়, রোদের মতোই হ্যান্ডসাম। রোদ যেমন গম্ভীর শান্ত বুদ্ধিমান, তেমনি আকাশ একটু চঞ্চল সহরচল টাইপের। কি হয়েছে বলো? আহা রোদ, তোকে নিয়েও আমি পারি না। কেন, আমি আবার কি করলাম? আহা, তোর বড় ভাই কো একটু সামাল দেবে না তাই না করে। তোর নাটক হয়েছে, এবার একটু ঝেড়ে কাশ। মানে? মানে তোর কোনো দরকার তাই না? আসলে বলছিলাম কি, তুই তো ভালোই সেলিব্রিটি হয়ে ঘুরে বেড়াচ্ছিস, এদিকে আমাকে দেখ, একা একা বিজনেস সামলাতে হচ্ছে, বাবা কিন্তু তোর উপর রাগ করে আছে। এইসব আমাকে প্লিজ বলতে আসিস না দা ভাই, আমি তোর মতো তোর সো কল জিএফ নিয়ে থাকি না। দেখ ভাই, তোকে অনেকবার বলেছি নিজের ভাবি সম্পর্কে এসব বলবি না। তোর কি বিয়ে হয়েছে? না। তাহলে তোর ওই সো কল জিএফ দিশা আমার ভাবি হয় কিভাবে? হয়নি তো, হবে। ধুর, তোর সাথে আর কথা বলাই বেকার। এই বলে আকাশ কট করে ফোনটা কেটে দেয়। এদিকে রোদ রাগে ফেটে যাচ্ছে। এখন তুই বুঝবি না ভাই, একদিন ঠিক বুঝবি, সেদিন তোরই বেশি কষ্ট হবে। এই বলে রোদ নিজের কোটটা নিয়ে বেরিয়ে যায়। পরে আকাশ দেখে দিশা ফোন করছে। হুম, দিশা বলো। বেবি, তুমি কোথায়? এই তো আমি অফিসে। আজকে তুমি কিন্তু বলেছিলে আমাকে শপিং করাবে। ওকে, আমি আসছি। ওকে বেবি, আমি তোমার জন্য ওয়েট করছি। লাভ ইউ। লাভ ইউ টু। দিশা পুলিশ কর্মকর্তা শ্যামের মেয়ে, একটা বাজে মেয়ে, অনেক রিলেশন করে, কিন্তু আকাশকে এমনভাবে বশ করেছে যে আকাশ ওর সব কথা বিশ্বাস করে। আকাশ সহজ সরল তো তাই, আর দিশাকে সে অনেক ভালোবাসে। বৃষ্টি অভিকে স্কুলে ড্রপ করে ভার্সিটি যাচ্ছে। উফ, আজকে অনেক লেট হয়ে গেল। না জানি ওই মুটকু স্যার কি পানিশমেন্ট দেয়। আল্লাহ গো, মোর মতো বাচ্চাটা ওই ব্যাডার থাইকা বাসাও। বৃষ্টি রিক্সা নিয়ে যাচ্ছিল, হঠাৎ তার চোখ থমকে যায়। চাচা, রিক্সাটা থামান। আচ্ছা মা। আমি ভাবতেও পারিনি তোমাকে এভাবে পেয়ে যাব। ওয়াও, কিন্তু এ কি? বৃষ্টি গিয়ে একজন মহিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। মহিলার পরনে বেশ সাধারণ শাড়ি পরা। কেমন আছিস বউ? মনিকে থামিয়ে দিয়ে বৃষ্টি বলে, প্লিজ মনি, এইসব এখন বলো না। বলবো না মানে? তুই তো আমার ছোট বাবুর বউ। প্লিজ মনি, তুমি তো জানো আমি কেন মানা করছি। আচ্ছা এইটা বলো, ওই বাড়ির খবর কি? তুই তো জানিসই বড় সাহেব ছোট বাবুকে বাইরে থাকতে দেয় না, উনি তো এখন আলাদা থাকে। আমি জানি। আর ভাইয়া, ভাইয়ার কি খবর? তুমি তো জানো এত সব ঝামেলায় ভাইয়ার খবরই নিতে পারি না। উনি তো অফিস নিয়ে ব্যস্ত, বাড়ির বড় ছেলে সব দায়িত্ব পড়েছে। তার ঘরে তুই কবে ফিরবি? ওই বাড়িতে মা কতদিন নিজেকে ওই বাড়ি থেকে লুকিয়ে রাখবি? আমার যে অনেক দায়িত্ব গো মনি, একটা পরিবার হারিয়েছি, কিন্তু এই পরিবারকে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখবো। আমি জানি তুই পারবি, আমার খালি একটাই ভয়, ওই মির্জারা এই পরিবারে না কোনো ক্ষতি করে বসে। পারবে না মনি, আমি বেঁচে থাকতে আমার পরিবারের ক্ষতি কেউ করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ মনি, তুমি না থাকলে ওই বাড়ির খবর আমি কিভাবে নিতাম। আহা, তুমিও না মা, কি যে বলো, যে বাড়ি আমার মতো একজন অসহায় মানুষকে আশ্রয় দিয়েছে, নিজের বাড়ির মতো আগলে রেখেছে, ছোট বাবু বড় বাবু তুমি আমাকে মনি বলে ডাকো, আর আমি এইটুকু করতে পারবো না? আমি জানি তুমি সত্যি সবাইকে আগলে রাখবে, তুমি তো আমার সোনা মা। তুমি চিন্তা করো না, যেভাবে সবাইকে দেখে রাখবো তেমনই সব হিসাবও পূরণ করব। এই বলে বৃষ্টি মনির থেকে বিদায় নিয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আল্লাহ, তুমি মেয়েটার সহায় হইও, মেয়েটা যে একা লড়াই করে যাচ্ছে। আজকে রোদ খুব হ্যাপি, আজকের রেকর্ডিং অনেক ভালো হয়েছে তার, অনেক হ্যাপি লাগছে তার নিজেকে। রোদ বের হওয়ার সাথে সাথেই সবাই জড়ো হয়ে পড়ে। সুপারস্টার রোদ বলে কথা, মেয়েরা পাগল হয়ে গিয়েছে, ছেলেরাও সেম। গার্ডরা সবাইকে আটকাতে পারছে না, ভিড় যেন উপচে পড়ছে। সবাই মেঘালয় আহমেদ রোদের সাথে সেলফি নেবে বলে। রোদও হাসি মুখে চেষ্টা করছে সবার সাথে সেলফি তোলার। সবাইকে বাই বলে নিজের গাড়িতে বসে পড়ে রোদ।
বৃষ্টি নিজের ভার্সিটিতে এসে অবাক, কেননা ভার্সিটিটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে এটা ওটার গ্রুপ বসেছে। আরে বস, কি হচ্ছে এখানে? তখনই বৃষ্টির বান্ধবী কথা আসে, সে বলে, কেন, কে আসছে? সত্যি তুই একটা গাদা, একদম একটা এলিয়েন। আবে শালি বল না। আমাদের কালকে বড় সঙ্গীতের আয়োজন করা হবে, জানিস না? এটা তো প্রতি বছরই হয়। আরে বান্দর, প্রতি বছর আর এবছর এক না, এবছর দ্য গ্রেট সুপারস্টার রোদ আসছে, সবাই তো পাগল, রোদ বিশেষ গেস্ট হিসেবে আসছে। হোয়াট? রে, তুই খুশি হাসনি? আমি কি পাগল? ওই সব ফালতু সেলিব্রিটিদের জন্য পাগল হব যত সব? এই বলে বৃষ্টি রেগে গটগট করে চলে গেল। যা বাবা, কি হলো, সত্যি মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। বৃষ্টির কানে যেন রাগ লাগছে, প্রচুর রাগ, যা সে বলেও বোঝাতে পারবে না। কিসের জন্য রাগ লাগছে সে হয়তো নিজেও জানে না। ও, ওই সেলিব্রিটি আসছে জনাবের জন্য এত আয়োজন, নিশ্চয়ই কালকে উনি আসার সাথে সাথে আমাদের ভার্সিটির সব লুইচ্ছা মাইয়াগুলি ঝাপাইয়া পড়বে। উফ, আমি সত্যি ভাবতে পারছি না, প্রচুর রাগ লাগছে। বৃষ্টি নিজের ক্লাসে চলে যায়। ধন্যবাদ বাবু আমাকে এতগুলো গিফট দেওয়ার জন্য। ইফ, দিশা, প্লিজ আমাকে ধন্যবাদ দিও না তো। সত্যি একদম পারফেক্ট মুরগি ধরেছি, না হলে কেউ 1 লাখের শপিং করায়? আকাশ আর দিশা একসাথে গাড়িতে উঠে বসে, তাদের এই দৃশ্য দেখে একজনের খুব কাঁদতে ইচ্ছে করছে। তখনই তার ফোনে কল আসে। হ্যাঁ বৃষ্টি, বল। তারা, তুই কই, ক্লাস শুরু হয়ে গেছে? আমি আসছি দোস্ত, একটু ওয়েট কর। তারা বৃষ্টির বেস্ট ফ্রেন্ড। কেন আকাশ ভাই, আমাকে একটু বলতে চাও না? ভালোবাসি তোমায়, তোমাকে অন্যজনের সাথে দেখতে পারি না। তারা কাঁদতে কাঁদতে চলে গেল। আকাশকে কিভাবে চিনলো তা পরে জানাবো। রোদ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে আজ অনেক দিন পর রাতে ঝিলপাড়ে আড্ডা দিচ্ছে। তা আমাদের সেলিব্রিটি বাবু, তোমার তো আমাদের কথা মনেই থাকে না। তোদের ঢং কমাবি, মেয়েরাও মেবি এত ঢং করে না যতটা তোরা করিস। এখন তো আমাদের এমনি লাগবেই। দেখ, আমি যদি তোদের ভুলেই যেতাম তাহলে এখানে আসতাম আহম্মক। তখনই কেউ রোদের দিকে শুটিং পয়েন্ট সেট করে। রোদ কিছু বলবে তার আগেই ধ্রুব বলে ওঠে, দেখেছিস, আমি জানি, এখন নিশ্চয়ই বলবে, না রে দোস্ত, আমি পারবো না। একটা বাহানা এখন দিবি, ফ্যান্সদেরই তো ঠিক শোনাও, আর আমাদের বেলায় তোমার শুধু বাহানা। ইউ গাইস প্লিজ স্টপ, ওকে? আমি কি একবারও বলেছি আমি গাইতে পারবো না? আমি কিছু বলবো তার আগে তোদের নিজেদের বাণী শুরু হয়ে গেলে আমি কি করবো? ও আচ্ছা, সরি দোস, এবার একটা গা প্লিজ। রোদ এইবার গিটারটা হাতে নিল, গান গাওয়ার জন্য সে চোখ বন্ধ করে নিল। সাথে সাথেই তার চোখের সামনেই ঝোঁকরুটে রানীর মায়া ভরা মুখশ্রী ভেসে উঠল। চাঁদের আলোয় তার নিষ্পাপ মুখখানা, আহা কি সুন্দর দৃশ্য ছিল, অন্যরকম একটা ফিলিংস। রোদের বুকের বাপাশে চিনচিন ব্যথা অনুভব করল। অদ্ভুত হলেও সেই ঝোঁকরুটে রানীকে নিয়ে রোদের ভাবতে ভালো লাগছে, এক প্রকার শান্তি বয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করেই গাইতে লাগলো, গিটারে টুংটাং সুর তুলে একদম মনের মধুরী মিশিয়ে। অজান্তেই রোদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, এতক্ষণ সে চোখ বন্ধ করেছিল। সে তার ঝোঁকরুটে রানীকে উপলব্ধি করছিল। রোদ চোখ খুলে দেখে তার বন্ধুরা মুগ্ধ হয়ে তার গান শুনছে। আরে দোস্ত, কি গাইলি তুই? আরে বেটা, সত্যি বলছি। আরে বেটা, বুঝিস না, সেলিব্রিটি মানুষ আমাদের রোদ, গান তো ভালো গাবেই। আমাদের রোদ তো অলরাউন্ডার, কি সুন্দর গায়। তোর তোরাও না, সব সময় বেশি বলিস। আরে বেটা, সত্যি বলছি। কেউ একজন রোদের দিকে গান শুট করে আছে, সে শুট করবে তার আগেই কেউ তাকে শুট করে দেয়। লোকটা মাটিতে লুটিয়ে পড়ে, ব্ল্যাক মাস্ক তার পাশে বসে লোকটার গাল চেপে ধরে বলে ওঠে, আমার মেঘালয়কে মারা এত সহজ, এত এই ব্ল্যাক মাস্ক থাকতে তোরা কিচ্ছু করতে পারবি না। এই হাত কেটে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে, কিন্তু এখন এত সময় নেই। এই বলে সে চলে যায়। এদিকে রোদরা গুলির আওয়াজ পেয়ে হকচকিয়ে যায়। গুলির আওয়াজ না?
গলির তো। কিন্তু কোথা থেকে আসবে? একদম। সবাই মিলে খোঁজা শুরু করে আসলে আসলো কোথা থেকে শব্দটা। তখনই অভ্র চিল্লিয়ে সবাইকে ডাকে, রোদ, আয়ান, সবাই দেখ, এখানে একটা ডেড বডি পড়ে আছে। সবাই তাড়াতাড়ি করে পৌঁছে যায়। সত্যি একটা ডেড বডি, মাত্র খুন করা হয়েছে, রক্ত বের হচ্ছে, কিছুক্ষণ আগেই খুন হয়েছে। রোদ গিয়ে দেখলো বেঁচে আছে কিনা। কি রে, বেঁচে আছে? নো, হি ইজ নো মোর। ও মাই গড। পুলিশকে ডাকা হলো। মিসেস কথা, অর্থাৎ রোদের মা, নিউজ চ্যানেলে দেখছিল। তখনই পিমনি বলে কেউ তাকে জড়িয়ে ধরে। আরে তারা মামুনি, যে কেমন আছো? এই তো মা, অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমার কথা কি তোর মনে পড়ে না? মনে পড়ে গো পিমনি, অনেক মনে পড়ে। আসলে একটু বিজি ছিলাম গো। সত্যি? আরে ছেলেটাকে কতদিন দেখি না, এ বাপ ছেলের মান অভিমানে আমিও আমার ছেলেটাকে পাচ্ছি না। একটা কাজ করো না পিমনি, তুমিও চলে আসো কালকে ভার্সিটিতে, ভাইয়াকে দেখতে পাবে। সত্যি বলছিস? তিন সত্যি। আচ্ছা আকাশ ভাইয়া কই? সে আবার কই থাকবে, অফিসে। তারা একটা মলিন হাসে। না গো পিমনি, সে তো তার জিএফ নিয়ে ব্যস্ত। তখনই আকাশ আসে। আর তারা, তুই এখন এই সময় কেন? আমার আসে বারণ বুঝি? আহা, সব সময় উল্টো বুঝিস কেন? আমি তো জাস্ট বললাম অনেকদিন পর তোকে দেখলাম, কেমন আছিস তুই? যেমন রেখেছো। মানে? ভালো। আকাশ তারার নাক টেনে বলল, সত্যি তুই একটু কেমন যেন হয়ে গেছিস। সবাই বদলে গিয়েছে আকাশ ভাইয়া, আমি কি করে না বদলে থাকতে পারি? কি বললি? তুমি বুঝবে না, তোমার ওই মাথায় কোনো ঘিলু নেই। তুই কিন্তু আমাকে অপমান করছিস। তোরা কি ঝগড়া শুরু করে দিলি নাকি? বেশ করেছি, দেখাচ্ছি মজা। এই বলে আকাশ তারাকে মারতে যায়। তারা দৌড়ে পালায়। সত্যি দুটো এখনো বাচ্চা হয়ে গেল। বৃষ্টি আজকে সাদা রঙের সিল্কের শাড়ি পরেছে। আজ অনেকদিন পর শাড়ি পরা হলো, সে পরতে চায়নি, তারা নাকি আজ শাড়ি পরবে। ভার্সিটির ফাংশন তাই, এখন বৃষ্টিকেও শাড়ি পরতে হবে। কানে বড় ঝুমকো, চুলগুলো খোপা করা, চোখে হালকা কাজল। বৃষ্টির সাজতে একদম ভালো লাগে না। বৃষ্টিকে দেখে নানুমা আর অভি হা করে তাকিয়ে আছে। থাকবে না, বৃষ্টি আজ অনেকদিন পর শাড়ি পরলো যে। দি, আজ তোকে কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কারো যেন নজর না লাগে। প্রতি উত্তরে বৃষ্টি মুচকি হাসলো। বৃষ্টি ভার্সিটিতে ঢোকার সাথে সাথেই সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বৃষ্টি আজ প্রথম শাড়ি পরে ভার্সিটি এসেছে। ছেলেদের তো হার্ট ফেল করার উপক্রম, তারাও অবাক। এতদিন সে কত করে বলেছে বৃষ্টিকে শাড়ি পরতে, কই বৃষ্টি তো শোনেনি। আর আজ একবার বললো আর বৃষ্টি শাড়ি পরে চলেও আসলো। সত্যি এইটা অবিশ্বাস্য। বেবি আমি এইটা কি দেখছি, তুই শাড়ি পরেছিস? আমার বিশ্বাসই হচ্ছে না। প্রতি উত্তরে বৃষ্টি রহস্যময়ী হাসি দিল। ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল, শিক্ষক শিক্ষিকারা আর বাকি সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছে কখন রোদ আসবে। কিছুক্ষণের মধ্যেই রোদ তার গাড়ি নিয়ে প্রবেশ করে, সাথে আরো পাঁচটি গাড়ি বডিগার্ডদের। রোদ একটা সাদা রঙের স্যুট পরেছে, চুলগুলো স্পাইক করা, চোখে পড়ার জন্য যথেষ্ট। রোদ বের হওয়ার সাথে সাথেই সবাই তার দিকে উপচে পড়ল, তাকে সবাই ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। গার্ডরা বাকিদের আটকাচ্ছে, কেননা বাইরের থেকেও সবাই ছুটে আসছে সুপারস্টার রোদ এসেছে বলে। ভার্সিটির ঢোকার সাথে সাথে রোদের এক অদ্ভুত ফিলিংস হচ্ছে, যা সে নিজেও বুঝতে পারছে না। কেন এমনটা মনে হচ্ছে আমার, ওই ঝগড়ুটে রানীর কাছে যখন গিয়েছিলাম ঠিক একই অনুভূতি মনে হচ্ছে। সে এখানেই আছে আমার অনেক কাছে, কিন্তু কোথায়? সবাই রোদকে স্বাগতম জানিয়ে স্টেজে নিয়ে গেল। মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছে, তাদের স্বপ্নের সেই রাজকুমার আজ তাদের সামনে। সত্যি এটা তাদের কাছে একটা লটারির থেকে কম কিছু না। সবাই রোদকে নিয়েই কথা বলছে। একটা মেয়ে বলল, দেখ দেখ
রোদ হাসলে ওর গালে জল পড়ে। আর একটা মেয়েও বলে উঠল, ও মা, ছেলেদের টোল থাকলে এত কিউট লাগে, আমি নিজের লাইফে দেখলাম। সত্যি রোদ কি কিউট, ওকে যদি আমি বিয়ে করতে পারতাম। সব মেয়েরা হাই হুতাশ করে মরছে। এদিকে বৃষ্টি এক কোনায় দাঁড়িয়ে আছে, হলে ঢোকে নাই এখনো। সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব মেয়েদের কথাই শুনছিল। রোদকে বিয়ে না করতে পারার মধ্যে যে এদের কত আফসোস, তা এদের কথাই বেশ বোঝা যাচ্ছে। এদিকে বৃষ্টির প্রচন্ড রাগ লাগছে। ঢং দেখো, এদের বিয়ে করতে না পারার কি আফসোস। এদের দুইটা কিডনি নিলেও মেবি এত আফসোস হবে না, যত সব সচরামাইনা। যদি কোনোদিন শুনে এদের রোদ বিয়ে করছে, মানে যদি এদের রোদ বিয়ে করে ফেলে, এরা হার্ট অ্যাটাক করবো। এদের জন্য আগে থেকে সিট বুক করে রাখি, কে জানে কখন কাজে লাগে। তখনই তারা আসে, বৃষ্টিকে এভাবে দেখে বলে ওঠে, কিরে তুই এখানে কি করছিস, হলে ঢুকবি না? ভার্সিটির অনুষ্ঠান, ঢুকতে তো হবেই। দেখেছিস রোদ ভাই এসেছে, ভাইয়াকে নিয়ে মেয়েরা পাগল হয়ে গেছে। ওরা যদি শুনে আমি ভাইয়ের কাজিন, তাহলে তো আমাকেই পড়তে শুরু করবে সবাই। আহা কত সুখ হয়েছে আপনার নাটক। তুই সব সময় আমার লগে এমন করস, ভালোই করি। তখনই কেউ পেছন থেকে তারার নাম ধরে ডেকে ওঠে। বৃষ্টির চোখ সেদিকে যায়। একজন বেশ দামি শাড়ি পরা ভদ্রমহিলা হাতে পার্স, চোখে চশমা নিয়ে গাড়ি থেকে নামছেন। বৃষ্টির চোখ দুটো ছলছল করে ওঠে। অনেক দিন পর কোনো আপনজনকে দেখেও তার কাছে না যাওয়ার কষ্ট। এই কষ্ট কি কাউকে বলা যায়, তা শুধু মনেই রাখতে হয়। আর কষ্টটা মনের মধ্যে চেপে রাখার থেকেও বেশি কষ্টকর যখন তারা গিয়ে সেই মহিলাকে জড়িয়ে ধরল। বিমনে তুমি এসেছো? রে রোদ এসেছে। হ্যাঁ এসেছে, কিন্তু ভাইয়াকে তো স্টেজে নেওয়া হয়েছে। ভাইয়া তো স্পেশাল গেস্ট, তাই এখন ভাইয়ের সাথে দেখা করতে পারবে না, অনুষ্ঠান শেষ হলেই পারবে। আচ্ছা সমস্যা নেই, চল চলো পিমনি, হলে যাই আমরা, বসবে চলো। চল। তারা কথাকে নিয়ে বৃষ্টির কাছে আসে। মিঠার পিমনি, ও হলো আমার বেস্টু, আর দোস্ত উনি হলেন আমার কিউট পিমনি, রোদ ভাইয়ার মা। কথার কি হলো কে জানে, বৃষ্টির দিকে মায়া ভরা দৃষ্টিতে চেয়ে রইলেন তিনি, যার মধ্যে রয়েছে এক রাশ স্নেহ মমতা। কথার মনে হচ্ছে এই মেয়েটা তার কাছের কেউ, স্নেহের কেউ। কেন এমন মনে হচ্ছে আজ এই মেয়েটাকে দেখে একদম ওর কথা মনে পড়ে যাচ্ছে? ওর চেহারার সাথে একজনের বড্ড মিল খুঁজে পাচ্ছি, কিন্তু এমা এটা কি করে সম্ভব? ও তো কথা পরম যত্নে বৃষ্টির গালে স্নেহ ভরা হাত রাখেন, সাথে সাথে বৃষ্টির চোখ ছলছল করে ওঠে, মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে পড়বে। কথারও চোখ ছলছল করছে, কেন করছে তা কথা নিজেও জানে না। এই সব কিছুই তার আর কিছুই বুঝতে পারছে না। এমা তোমাদের চোখে জল কেন? তারার কথা শুনে বৃষ্টি তাড়াতাড়ি চোখের জল মুছে ফেলে, কথাও নিজের চোখের জল মুছে। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলে, ওকে দেখে আজ একজনের কথা বড্ড মনে পড়ছে। আচ্ছা মা তোমার নাম কি? বৃষ্টি কাপা কাপা গলায় বলে ওঠে, বৃষ্টি। সাথে সাথেই কথার ভুক ধূপ করে ওঠে। কি বললে, তোমার নাম বৃষ্টি? হ্যাঁ জি হ্যাঁ। তোমার পুরো নাম কি মা? বৃষ্টি জাহান। এতক্ষণ কথার হৃদয়ে ছোট্ট একটা আশার আলো ছিল, কিন্তু পুরো নাম শুনে তা নিভে গেল। ও আচ্ছা, তার মানে তুমি সে না মা? কার কথা বলছো পিমনি? না না কারো কথা না, এমনি তোর বান্ধবী বেশ মিষ্টি। বৃষ্টি তো অনেক ভালো আমার বেস্টু, নাও এবার হলে ঢুকি। চল। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল তার বক্তব্য শুরু করলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই রোদের কাছে, এত ব্যস্ত থাকা সত্ত্বেও সে যে আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছে এটাই অনেক। তো আরেকবার হাততালি হয়ে যাক মিস্টার মেঘালয় আহমেদ রোদের জন্য। সাথে সাথেই সকলে হাততালি দেওয়া শুরু করলো। আমরা সবাই জানি আমাদের ভার্সিটিতে প্রতি বছর সঙ্গীতের এক বিশাল প্রতিযোগিতা হয়, এবারও হচ্ছে। আশা করি এইবারও লড়াই হাড্ডাহাড্ডি হবে। গাইজ যারা পার্টিসিপেন্ট করেছো তাদের সবাইকে আমার পক্ষ থেকে অল দ্য বেস্ট।
সাথে সাথেই সকলে থ্যাংক ইউ স্যার বলে ওঠে। তার আগে একটা স্পেশাল গান গাওয়া হবে, ওকে গাইস? এন্ড শেষে আমরা আমাদের প্রিয় রোদের গানও শুনবো, কি গাইস? ইয়েস, সবাই রোদ রোদ বলে চিল্লিয়ে ওঠে। বৃষ্টি সবার পেছনে বসেছে, আর তার জন্য তারাকেও পেছনে বসতে হয়েছে। রোদ এখনো বৃষ্টিকে দেখেনি, কিন্তু তাও রোদের বুকের মধ্যে কেমন ঠুকফুক করছে সেইটা নিজে রোদও বুঝতে পারছে না। তারা একটা কোক খাচ্ছে। কিরে, কি খাস? পেপসি। তেরা ভাই সেক্সি। এই কথাটা শুনেই বৃষ্টির কাশি শুরু হয়ে গেল। কি বললি? বাঁকা হাসি দিল। এদিকে প্রিন্সিপাল স্যার নাকি বৃষ্টিকে ডেকে পাঠিয়েছেন, তাই তারাও বৃষ্টির সাথে প্রিন্সিপালের অফিসে যায়। গিয়ে দেখে স্যারকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্যার, এনি প্রবলেম? অনেক বড় প্রবলেম বৃষ্টি। রোদের যার সাথে গাওয়ার কথা ছিল সে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এখন বৃষ্টিমা, তুমি তো অনেক ভালো গাও, তুমি একটু গিয়ে দাও না। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়, তুই তো খুব ভালো গান করিস, আর তুই তো প্রতিযোগিতায় অংশগ্রহণও করিস নি, তাহলে গিয়ে দে না। কিন্তু প্লিজ বৃষ্টি, এটা আমাদের ভার্সিটির সম্মানের প্রশ্ন, তুমি মানা করো না মা। বৃষ্টি এক প্রকার জোর করেই রাজি হয়ে যায়। প্রিন্সিপাল স্যার এসে অ্যানাউন্সমেন্ট করে যান যে রোদ একটু পরেই গান গাইবে, ডুয়েট গান আমাদের সকলের প্রিয় বৃষ্টির সাথে। বৃষ্টি নামটা শুনে রোদের হার্টবিট আরো ফাস্ট হতে থাকে। বৃষ্টি? কে বৃষ্টি? সো প্লিজ কাম বৃষ্টি জাহান। সবাই হাততালি দেওয়া শুরু করে। বৃষ্টি স্টেজে আসে। বৃষ্টিকে দেখে রোদের চোখ খুশিতে চিকচিক করে ওঠে, মুখে ফুটে ওঠে হাসি। তার মনে এতক্ষণ সে ঠিকই ফিল করছিল মুখ থেকে আপনা আপনি বের হয়ে আসে। ঝগড়টে রানী রোদের সামনে যেন কোনো হুড় পড়িয়ে এসে দাঁড়িয়েছে সাদা শাড়ি পরে। তার থেকে রোদ নিজের চোখ সরাতেই পারছে না। আজ তার ঝগড়টে রানীকে পুরোপুরি নারী মনে হচ্ছে রোদের কাছে। বৃষ্টিও এক দৃষ্টিতে রোদকে দেখে যাচ্ছে। এই চোখে কত যে কথা আছে তা শুধু বৃষ্টিই জানে। এখন আমাদের বৃষ্টির সাথে রোদের ডুয়েট হবে। সাথে সাথে চারিদিকে হাততালির আওয়াজ শুরু হয়। মেয়েরা তো হিংসেই শেষ, কেন তারা রোদের সাথে ডুয়েট গাইছে না? বৃষ্টি এত লাকি কেন? হাততালির আওয়াজে রোদের ধ্যান ভাঙে। রোদ তো সেই খুশি, সে যাকে আশা করেছিল তার সাথেই গান গাইবে। আচ্ছা, ঝাঁসি কি রানী কি গান গাইতে পারে? জানে না রোদ। বৃষ্টিও রোদকে দেখে চোখ টিপ মারে, সাথে সাথেই রোদ হকঢক চকিয়ে যায়। বৃষ্টি রোদের কানে কানে ফিস ফিস করে বলে, কি গো মিস্টার সেলিব্রিটি, আমাদের আবার দেখা হলো। একটা কথা কি জানেন, আপনাকে আজ অনেক হট লাগছে। রোদ সাথে সাথে বিষম খায়, বড় সড় সবাই ব্যতিব্যস্ত হয়ে যায়। যেহেতু বৃষ্টি সবার আড়ালে বলেছে, তাই বৃষ্টিকে কেউ খেয়াল করেনি। মিস্টার রোদ, আপনি ঠিক আছেন? রোদ কোনো রকম নিজেকে সামলিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা শুধু ঝাঁসি কি রানী না, বেশরম চরম, একদম অন্য মেয়েদের মতো না। আল্লাহ, শেষমেশ এই মেয়েটার ফিদা হলাম। আচ্ছা, আমি কি প্রেমে পড়ে গেলাম? না না, আমি প্রেমে পড়তেই পারি না। দ্য গ্রেট সিঙ্গার রোদ এই ঝগড়টে রানীর প্রেমে কিছুতেই পড়তে পারে না, কিন্তু এই মেয়েটাকেই দেখলে এক অন্যরকম অনুভূতি হয়। আল্লাহর এক অন্যতম সমীকরণে মনে হয় আমরা দুজনে আবদ্ধ, যা আমি বুঝতে পারছি না, কিন্তু কেন? এদিকে বৃষ্টি বেশ বুঝতে পারছে রোদের মনে কি চলছে। আমি জানি তোমার মনে কি চলছে, আমরা যে এক অন্যতম সমীকরণে সীমাবদ্ধ তা কি তুমি বুঝতে পারো না? কেন পারো না? সে উত্তরটা পাবে কি করে? ওরা তো তোমাকে, আমি জানি তুমি ঠিক এই উত্তর পেয়ে যাবে। তো এখন আমাদের অপেক্ষার অবসান ঘটার পালা। রোদ মুচকি হেসে মাইক হাতে নাই, বৃষ্টিও তাল মেলায়, দুজনেই দুজনের দৃষ্টির দিকে তাকিয়ে। কি মুগ্ধকর সেই দৃশ্য! গিটারে সুর তুলে রোদ তাল মিলিয়ে গাইতে শুরু করে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে শুধু
সৃষ্টির চোখ ছলছল করে ওঠে। তার চোখে ভেসে ওঠে একজন কিশোর সযত্নে একজন কিশোরীর হাতে ফুলের মালা পরিয়ে দিচ্ছে, আর কিশোরী খিলখিল করে হেসে উঠছে। রোদ আবারও গেয়ে ওঠে। রোদের গানে বৃষ্টি বাস্তবে ফিরে আসে, চোখের পানি মুছে নিয়ে নিজেও তালে তাল মিলিয়ে গাইতে থাকে, কথা দিল রোদ কথা দিল বৃষ্টি কথা দিল রাস্তা তোমারই জন্যে, খেলাধুলো সংসার আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্যে। হঠাৎ করেই রোদ কিছু ঝাপসা দেখতে পেল, এক কিশোরী এক কিশোরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি সুখী লাগছে তাদের, কিন্তু তাদের চেহারা রোদের কাছে ঝাপসা লাগছে। লোক রোদ বুঝতে পারছে না লাইনগুলোতে বৃষ্টি রোদকে কি বোঝাতে চাইছে, কি সেটা। নিজেকে স্বাভাবিক করে রোদও গাইতে লাগলো। রোদের চোখ থেকে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ল। সবাই কিরকম রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না, সবাই এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিল। গানে কতটা দরদ প্রকাশ পেয়েছে তারা বেশ বুঝতে পেরেছে, কথাও মুগ্ধ হয়ে আছে। কথার মুখে অস্ফুট স্বরে বলে ওঠে, আমার রোদ বৃষ্টি। এদিকে আকাশ নিজের কেবিনে বসে কিছু ফাইল চেক করছিল, তখনই তার ফোনে কল আসে। আকাশ তাকে দিশা ফোন করেছে। আকাশ মুচকি হেসে ফোনটা রিসিভ করে। আমার জানটা কি আমাকে মিস করে? বইয়েই গেছে আমার মিস করা, তুমি হলো আমার সোনার ডিম পাড়া হাঁস, তোমাকে তো তাই ফোন করা। দিশা ঢং করে বলে ওঠে, বেবি আমি তোমাকে এতগুলো লাভ করি, ইউ নো ইউ আর সো সুইট বেবি, একটু দরকার ছিল। বলো। আমার না একটা আইফোন 12 লাগবে, প্লিজ বেবি। কয়েকদিন আগেও তো আমি আইফোন 11 কিনে দিলাম। আরে গাধা, ওইটা তো আমি আমার বিএফ টনিকে দিয়ে দিয়েছি। দিশা ঢং করে বলে ওঠে, আসলে বেবি জানো আমার তো অনেক মুড সুই হয়, অনেক রাগ উঠেছিল তাই ফোনটা আছার মেরেছি। এখন তুমিই বলো ফোন ছাড়া তোমার সাথে কিভাবে কথা বলবো। ওকে দিশা, আমি তো একটু বিজি আছি, তোমাকে টাকা সেন্ড করছি, তুমি কিনে নিও। ওকে বেবি, লাভ ইউ। দিশা ফোন কেটে দেয়। তখনই দিশার বান্ধবী রিশা বলে, এটা কি ঠিক হচ্ছে? ছেলেটা তোকে অনেক ভালোবাসে আর তুই ওকে এভাবে ঠকাচ্ছিস। দেখ, এই দিশা কোনো ভালোবাসা টালোবাসা বোঝে না, যা বোঝে তা হলো টাকা। দেখ আমার রুম ডেট আছে টনের সাথে, সো বাই, টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই। এই বলে হনহনিয়ে বেরিয়ে যায় শিয়াম অর্থাৎ দিশার বাবা। দিশাকে ডাকে, ওকে ড্যাড। বুঝতে পারছি, আরও কিছুক্ষণ থাকলে দুর্বল হয়ে পড়ব। এখানে কথা আন্টি আছে, উনি যে কোনো সময় বুঝে ফেলতে পারে, যা আমি এখন কিছুতেই চাইছি না। গান শেষ হওয়ার সাথে সাথেই সবাই জোরে হাততালি দিতে থাকে। বৃষ্টি দৌড়ে বাইরে চলে যায়। বৃষ্টি এইভাবে চলে যাওয়ায় সবাই খানিকটা অবাক হয়। কে ছিল ওই কিশোর কিশোরী? বৃষ্টির কাছে এলেও আমার এক অদ্ভুত ফিলিং হয় না, এইসব প্রশ্নের উত্তর শুধুমাত্র বৃষ্টি আমাকে দিতে পারবে। রোদও বৃষ্টির পেছনে যেতে চায়, কিন্তু তার আগেই প্রেস মিডিয়া সহ সকলে রোদের কাছে এসে জড়ো হয়। রোদ আর কিছুতেই যেতে পারে না, আর তার প্রশ্নটাও করা হয়ে ওঠে না, কেননা ততক্ষণে বৃষ্টি প্রায় ভার্সিটি থেকে অনেকটা দূরে চলে এসেছে। বৃষ্টি, তুই এটা কি করছিস? তোর অনেক কাজ বাকি, তোর এখন দুর্বল হলে চলবে না। নভেম্বরের প্রায় শেষের দিকের সময়টা, বেশ কড়াকড়ি রাতের দিকে কুয়াশায় ঢেকে থাকে পুরো ঢাকা শহর। সাদা শাড়ি পরিহিত বৃষ্টি এক হাতে অভির স্কুল ব্যাগ নিয়ে আছে, আর অপর হাতে বাজারের ব্যাগ। বৃষ্টির পাশেই হেঁটে যাচ্ছে অভি। আজ তার কোচিং দেরি করে শেষ হয়েছে, তাই বৃষ্টি বাজার করেই একেবারে অভিকে নিয়ে ফিরছে। বৃষ্টি খেয়াল করে দেখে অভি বেশ ভালোই কাঁপছে। ছোট মানুষ ঠান্ডা কি সহ্য করতে পারে? বৃষ্টির কাছেও চাদর জাতীয় কিছু নেই, তাই নিজের শাড়ির আঁচল দিয়ে অভির মাথা ঢেকে রাখার প্রয়াস চালিয়ে যাচ্ছে সে। একি দি, তো ঠান্ডা লাগছে তো?
আমার একটুও লাগছে না। তুই তোর মাথাটা ঢেকে নে ভাই, কুয়াশা পড়তে শুরু করেছে, যত সম্ভব নিজের মাথাটা ঢেকে রাখ, না হলে তোর আবার জ্বর এসে যাবে। অভিবৃষ্টিকে জড়িয়ে ধরল। কিরে ভাই, আমাকে জড়িয়ে ধরলি যে? তাহলে আমাদের দুজনের মাথায় ঢাকা যাবে, তোরও ঠান্ডা লাগবে না আর আমারও জ্বর আসবে না। তুই আর আমার ছোট ভাইটি নেই, বেশ বড় হয়েছিস। আমাদের তো বড় হতেই হবে, আমাদের তো বাবা মা নেই। বৃষ্টির চোখ টলমল করছে, এখনই গড়িয়ে পড়বে যেন। এইটুকু ছেলেটা সত্যি আজ কত বড় হয়ে গেছে। এই বয়সে তো মা বাবার সাথে আনন্দ করার সময়। বৃষ্টির আজও মনে পড়ে সেই 10 বছরে কতটা সংগ্রাম করে আজ এই পর্যন্ত এসেছে সে। সব স্বার্থপরদের আসল চেহারা দেখে ফেলেছিল সে। অভিরও চোখ ছলছল করছে। সে অনেক কম সময়ে নিজের মা বাবাকে পেয়েছিল, মাত্র 3টে বছর। সেই বয়সের কথা কতটুকুই বা মনে আছে তার? দি প্লিজ, তুই তো আমার স্ট্রং দি, তুই প্লিজ কাঁদিস না। না রে ভাই, দেখ আমি কাঁদছি না। তুই তো আমার মা, আবার তুই আমার বাবা, দি লাভ ইউ। বৃষ্টি অভিকে শক্ত করে জড়িয়ে ধরে। লাভ ইউ টু সোনা, যতদিন তোর দি বেঁচে আছে তোর গায়ে একটা আঁচড় লাগতে দেবে না। অনেক কেঁদেছি আমরা, এইবার ওদের কাদার পালা, ওদের সব ধ্বংস করে দিব। চল ভাই বাসায় চল, অনেকটা রাত হয়ে গেছে। চল। স্বপ্নের নীর ডাইনিং টেবিলে গুটি সুটি হয়ে বসে আছে রোদ। তার সামনেই মিস্টার নীর অর্থাৎ রোদের বাবা সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। অনুষ্ঠানের শেষে কথা রোদকে জোর করে বাড়ি নিয়ে এসেছেন, ছেলেকে আর দূরে থাকতে দেবেন না তিনি, তিনিও তো মা। রোদও নিজের মায়ের কথা ফেলতে পারে না, তাই এক প্রকার জোর করেই সেও এসেছে। তার বাবাও আসার পর তাকে গম্ভীর মুখে ডাইনিং টেবিলে বসিয়ে রেখেছে কিছু কথা বলবে বলে। রোদও বাধ্য হয়ে বসে আছে, কিন্তু তার পিতার মুখ থেকে এখনো একটা কথাও বের হয়নি। বিরক্ত হয়ে কথাই বলে উঠল, কি গো অনেকক্ষণ ধরে ছেলেটাকে বসিয়ে রেখেছ, ছেলেটা কতদিন পর আসলো আর তুমি ওকে এখন বসিয়ে রেখেছ? নীর এখন একটু নড়ে চড়ে বলে উঠল, তা আমার সুপুত্র মেঘলাই আহমেদ রোদ, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আপনি কি এই রঙিন জগতেই নিজের রাখবেন নাকি আমার বিজনেস দেখাশোনা করবেন? নিজের শ্রদ্ধেয় ক্যাচক্যাচেনি আব্বার মুখে এই কথা শুনে একটুও অবাক হয়নি রোদ। তার বাবার বরাবরই এইসব মিডিয়া জগৎ ভালো লাগে না, তাই রোদও সুপারস্টার হোক এটা তার একদম ভালো লাগে না, এক কথায় তিনি পছন্দ করেন না। আহ, আবার তোমার এইসব কথা শুরু হয়ে গেল, ভাল লাগে না বাপু। আমার ছেলের কত নাম ডাক এইসব তোমার সহ্য হয় না, এইটাই মূল কারণ। আমার সব কথাই ভেবে ধরে নাও কেন, তোমার ছেলের ভালো চাই তাই বলছি। বাবা তুই সবসময় আমার সাথে এমন করো না, আমার কারোর সাথে রিলেশন আছে না, আমার সাথে কোনো বাজে রেকর্ড আছে, তাহলে প্রবলেম কিসের? রোদ বেশি কথা বলো না, আমি আর কতদিন আছি, তোমার ভাইয়া কি আর একা এই সব সামলাতে পারবে? ভাইয়াকে ভালো করে শিখিয়ে দাও, বাট আমি পারবো না। তাহলে যেদিন পারবে সেই দিনই এসো। আমি আসতেও চাই না। এই বলে রোদ গটগট করে বেরিয়ে গেল। বাবা দাঁড়া একটু, এই যে তোমার শান্তি হলো এবার, সত্যি আমার ভালো লাগে না। এই বলে কথাও নিজের ঘরে চলে গেল। নীর দীর্ঘশ্বাস ফেলল। সত্যি এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। তারা ঘরে বসে কফি খাচ্ছে। আজকাল তার মন ভালো থাকে না, তখনই সাহেল অর্থাৎ তারার বাবা তারার ঘরে আসেন। মা ছাড়া মেয়ে তার, এইবার একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলেই তার শান্তি। কিরে তারা কি করছিস? এই তো বাপি একটু কফি খাচ্ছিলাম। কালকে মির্জা বাড়ির পার্টি আছে। হুম জানি। কালকে মির্জা বাড়ির পার্টি আছে, আমি চাই রাজকে তুমি বিয়ে করো, মানে তোমার আর রাজের বিয়ের ব্যাপারে কালকে কথা বলে নিব। তারার প্রচন্ড রাগ হয়। বাপি তোমাকে আমি একবার বলেছি আজও বলছি, আমি রাজকে বিয়ে করব না। রাজের মধ্যে খারাপ কি আছে, সে যথেষ্ট ভালো ছেলে, মনে মনে তারা বলে। আকাশ ভাইয়াকে যে আমি ভালোবাসি বাপি, অন্য কাউকে বিয়ে করা অসম্ভব। কি হলো? আমি এখন বিয়ে করব না, ব্যাস।
তারা রাগ করে চলে যায়। তোমাকে রাজকেই বিয়ে করতে হবে, আমি যখন বলেছি তখন তাই হবে, না হলে আমার এতদিনের পরিশ্রম বৃথা। একটা বড় ছবির ফ্রেমের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছে বৃষ্টি। তোমরা খুব স্বার্থপর, কেন আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে, সত্যি আমি আর পারছি না। তখনই বৃষ্টির ফোনে কল আসে। হ্যালো, বলুন। ওয়েট। বৃষ্টির হাত থেকে ফোনটা পড়ে যায়। প্রচন্ড রাগ নিয়ে গাড়ি চালাচ্ছে রোদ। তার বাবা সবসময় এমন করেন। তখনই রোদের সামনে আবার সেই কিশোর কিশোরীর দৃশ্য ভেসে উঠল। এইসব আমার সাথে কি হচ্ছে ইয়ার? তখনই রোদ খেয়াল করলো গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রোদ নিজেকে সেভ করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। ও মাই গড, আমার বডিগার্ড রাখা উচিত ছিল। তখনই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে জোরে একটা গাছের সাথে ধাক্কা খায়। রোদ কিছু বুঝে ওঠার আগেই তার চোখ জোড়া বন্ধ হয়ে আসে। পিটপিট করে নিজের চোখ জোড়া খুলে রোদ। মাথা তার বেশ ভারী ভারী লাগছে। চারপাশে চোখ বুলিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে রোদ। নিজেকে হসপিটালের কেবিনে একটি বেডে আবিষ্কার করে সে। পাশেই নার্স কিছু ফাইল দেখছিল। রোদের জ্ঞান ফিরেছে দেখে তাড়াতাড়ি বাইরে বের হয়ে যায় ডক্টরের কাছে। রোদ একে একে হিসাব মেলাতে শুরু করে। কিছু একটা আন্দাজ করতে পারে সে। কিছু একটা ভেবে রোদ রহস্যময়ী বাঁকা হাসি দেয়। তখনই হন্তদন্ত হয়ে ডক্টরের সাথে সাথে রোদের মা বাবা আর আকাশও আসে রোদের জ্ঞান ফিরেছে বলে। মিসেস কথা ছুটে চলে যায়। নিজের ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেন তিনি। শোনা বাচ্চাটা আমার, তুই ঠিক আছিস? মা আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না করো না। তুই বুঝবি না ভাই, আমরা কতটা টেনশন করেছিলাম। এই বাড়ি থেকে এইভাবে বের হয়ে গেলি আর এইভাবে গাড়ি কেউ চালায়, জানিস সঠিক সময় কিছু লোক তোকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে। সাধারণ লোক ছিল নাকি ওরা? না, কিরকম গার্ডস টাইপের ছিল, কিছু কাজে যাচ্ছিল। তোকে তো সবাই চিনে, তাই তাড়াতাড়ি নিয়ে আসে। ও এবার নীর রোদের পাশে বসে। বাবার উপর রাগ করবে ভালো কথা, এবার রডের সাথে বেঁধে রাখা হয়েছে। ম্যাডাম, আমাকে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? বৃষ্টি মুচকি হেসে নিজের রিভলভার দিয়ে নিজের কপালে স্লাইড করতে করতে বলে ওঠে, তোকে মারতে। মানে? তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। কাইফ একটা শুকনো ঢোক গিলল। ম্যাডাম, আসলে আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। বৃষ্টি এবার নিজের ছুরি বের করে কাইফের হাতে একটা আঁচড় কেটে দিল। কাইফ জোরে চিল্লিয়ে উঠল, তুই কি ভেবেছিস আমাকে মিথ্যে বলে পার পেয়ে যাবি? রোদের মাথার চোটের জন্য ওর মেমোরি 40% ড্যামেজ হয়ে গিয়েছিল, কিন্তু পরে ঠিক হয়ে যেতে কিন্তু বিগত 10 বছর ওকে একটা মেডিসিন দেওয়া হতো যাতে ড্যামেজটা ঠিক হয়ে যায়, কিন্তু না, সেই মেডিসিনটা ছিল আরও ড্যামেজ বাড়ানোর। তোর বাবা সেই মেডিসিনটা দিত, আর রোদ যখন ওই বাড়ি ছেড়ে চলে আসলো তখন তুই দিতি। আমি ঠিক বলছি তো? দেখুন ম্যাডাম, আমার বাবা আমাকে যা বলতে বলেছে আমি তাই করেছি। এখন সোজা সুজি নাম বল, কে আছে এর পেছনে? বিশ্বাস করুন ব্ল্যাক মাস, আমি শুধু ওষুধটাই দিতাম, বাকি সব বাবাই জানতো। আমাকে ক্ষমা করে দিন। তুই আমার রোদকে ভুল ঔষধ দিয়েছিস, আমি কিভাবে তোকে ক্ষমা করব? বিশ্বাস কর, তোকে এমনভাবে মারতে ইচ্ছে করছে কুকুররাও যেন তোর লাশ দেখে ভয় পায়, কিন্তু তোর বাপটাকে পেয়ে তারপর তোকে আর তোর বাপকে একসাথে মারব। অরূপ। জি ম্যাম। অরূপ, ওর বাবাকে খুঁজে বের করো অ্যাট এনি কস্ট। ম্যাম, যতটুকু জানতে পেরেছি উনি কয়েকদিনের জন্য বাড়ি গেছেন ছুটি নিয়ে। সোর্স লাগাও, আমার কালকের মধ্যে ওকে চাই। এসবের পেছনে কে আছে সব বের করতে হবে। আকে ব্ল্যাক মার্কস। বৃষ্টি দেয়ালে একটা পাঞ্চ মেরে চলে যায়। বৃষ্টি ফ্ল্যাটের এক্সট্রা চাবি দিয়ে ফ্ল্যাটে ঢোকে। সে দেখে তার ভাই তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বৃষ্টি অভির কপালে চুমু খেয়ে তার গায়ে ভালো করে কম্বল পেঁচিয়ে দেয়। সোনা ভাই আমার, তোরা ছাড়া সত্যি আমি একা, কেউ নেই আমার রে ভাই। বৃষ্টি কোনো রকম ফ্রেশ হয়ে বেডে হেলান দিয়ে শুয়ে পড়ে। তার বুঝতে চেষ্টা করে শত্রুরা বুঝেছে ব্ল্যাক মাস্কের দুর্বলতা রোদ।
আর সেদিন ওই ঘটনার সময় তো রোদও উপস্থিত ছিল, হয়তো রোদ এমন কিছু জানে, আর তাই শত্রুরা রোদের মেমোরি ড্যামেজ করতে চাইছে। তার মানে রোদের মেমোরি ফিরে আসলেই অনেক হিসাব মিলবে। এইসব ভাবতে ভাবতে এই বৃষ্টির কখন যে চোখ লেগে যায় তা সে নিজেও বুঝতে পারে না। বৃষ্টি ঘুমিয়ে পড়লে কেউ একজন বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দেয়। বৃষ্টির চোখে এখনও অশ্রুর কণা যা মুক্তোর মতো চকচক করছে। সেই ব্যক্তিটি নিজের ঠোঁট দিয়ে বৃষ্টির চোখের অশ্রু শুষে নেয়। সে কথা দিচ্ছে এই চোখের পানি আর সে কখনো গড়িয়ে পড়তে দেবে না। বৃষ্টি রকিং চেয়ারে বসে আছে আর তার সামনেই অরূপ খানিকটা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। কাইফের বাবার খবর পাওয়া গেছে? জি, কিন্তু কিন্তু কি? উনাকে কেউ মেরে ফেলেছে। হোয়াট? হয়তো শত্রুরা সতর্ক হয়ে গিয়েছিল। ও মাই গড, এটা অনেক বড় ঝামেলা হয়ে গেল। আমি শিওর ওই আবরার মির্জা আছে এর পেছনে, কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই। আমরা তো সেটাই প্রথম থেকে জানি, কিন্তু আরো অনেকে এর পিছনে। একটা হাস্যোজ্জ্বল পরিবারকে খুন করা কি একজনের কাজ? অনেকেই আছে। জি ম্যাডাম। লেটেস্ট খবর কি? আজকে আরবার মির্জার ছেলে রাজ মির্জার জন্মদিন। শহরের নামিদামি অনেকে উপস্থিত থাকবে, অনেকে সেলিব্রিটিও। বৃষ্টি বাঁকা হেসে বলল, গুড, ভেরি গুড। মির্জা বাড়িতে আমাদের ঢুকতে হবে। গট ইট। একদম ঠিক, ব্ল্যাক মার্কস। এখন তুমি যেতে পারো। ওকে। বৃষ্টি চোখ জোড়া বন্ধ করে ফেলল। তখনই ওর চোখের সামনে অতীত ভেসে উঠল, 10 বছর আগের অতীত। বৃষ্টি গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনেই কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে মিস্টার আদি। বৃষ্টির প্রচণ্ড অভিমান হয়েছে তার পাপার উপর। সে কেন কথা বলবে? না, সে একদম কথা বলবে না। একদম না। তার পাপা প্রমিস করেছিল তাকে যে সে তাকে আজ বাইরে ঘুরতে নিয়ে যাবে, বাট নিয়ে যায়নি। তাই বৃষ্টি প্রচণ্ড রেগে আছে। বৃষ্টিকে ওইভাবে রেগে থাকতে দেখে আদি কিছুটা মুচকি হাসলো। সে জানে তার মেয়েটা বড্ড অভিমানী। এই বলে দুটো চকলেটের বক্স বৃষ্টির সামনে রাখলো। বৃষ্টি কিছু বলবে তার আগেই মিষ্টি নিয়ে নিল। এই চকলেট এখন আমার। কাকিমুনি আমাদের বৃষ্টির প্রচুর রাগ হয়েছে, সে খাবে না। বৃষ্টি এবার প্রচণ্ড রেগে গেল। মিষ্টি দিয়ে তার চকলেট খেয়ে নেবে, না সে এটা কিছুতেই মানতে পারবে না। দি, তুই খুব পচা, দে আমাকে চকলেট দে। তখনই মিষ্টির বড় ভাই ইমরান আসলো। কিরে মিষ্টি, তুই আমার বোনের চকলেট নিয়েছিস কেন? বেশ করেছি। ইমরানকে দেখে বৃষ্টি ইমরানকে গিয়ে জড়িয়ে ধরলো। দেখো ভাইয়া, দি আমার চকলেট নিয়েছে। কি এত বড় সাহস, দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে ইমরান আর বৃষ্টি মিষ্টিকে মারতে দৌড়াতে থাকে। মিষ্টিও কি ছেড়ে দেবে নাকি, তাই সেও দৌড়াচ্ছে। বৃষ্টির মা মীরা, আদি ও নিশি ভাই বোনেদের কাণ্ড দেখে হাসছে। আদি মির্জা ও মীরা বৃষ্টি আর অভির মা বাবা। আদি একজন এমপি, এলাকাবাসীর সকল সুখ দুঃখের পাশে থাকেন তিনি। আর মীরা একজন গৃহিণী। আদির বোন সেতুর বিয়ে হয়ে গেছে, তার একটি ছোট্ট মেয়েও আছে বৃষ্টির বয়সী। বৃষ্টির বয়স এখন 9 বছর আর অভির 1। নীল একজন প্রফেশনাল ডক্টর আর তার স্ত্রী নিশি একজন শিক্ষিকা। তাদের ছেলে মেয়ে ইমরান আর মিষ্টি। মিষ্টি ইন্টার প্রথম বর্ষের ছাত্রী আর ইমরান একজন ডক্টর। নীল আদির থেকে ছোট হলেও তার বিয়ে আগে হয়েছে। সব মিলিয়ে হাসি খুশি মির্জা পরিবার। হয়েছে, এবার চলো সবাই ব্রেকফাস্ট করবে। ভাইয়া আজকে আমাকে আর মুনুকে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি হসপিটাল থেকে এসেই ঘুরতে নিয়ে যাব। ইয়াপ্পি, আমরা ঘুরতে যাব। বৃষ্টি ছিল সবার আদরের। বনু শুননিল, আমার আজকে একটা জরুরি মিটিং আছে। গরিবদের বস্তিতে আরব ভাইয়ারা ফ্যাক্টরি করতে চায়। সেটা আমি কখনোই দিব না, গরিব মানুষেরা কোথায় যাবে? আমাকে কিছু একটা করতেই হবে। আদি ছিলেন একজন সৎ এমপি, তাই তার শত্রু ছিল বেশি। তাই হয়তো পুরো পরিবারকে হঠাৎ ফোনের শব্দে বৃষ্টি উটির থেকে বেরিয়ে আসে। ভাইয়া মিষ্টিপু, মা, বাপি, কাকিমণি,
কাকিমণি, তোমাদের সবাইকে খুব মিস করছি গো। আজ তোমরা বেঁচে থাকলে দেখতে, তোমাদের সেই বায়না করা বৃষ্টি আজ সেই বৃষ্টি নেই। প্রতিশোধের আগুন আজ আমাকে তৈরি করেছে ব্ল্যাক মার্কস। রোদের চোখ ছলছল করছে। বিয়ে আল্লাহর একটি পবিত্র বন্ধন, স্বামী স্ত্রী যতই দূরে থাকুক না কেন একে অপরকে ঠিকই ফিল করবে। কবুল, এই শব্দটির মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের আর আত্মার সাথে মিশে যায়। আচ্ছা, কেন যেন রোদের ভীষণ কষ্ট হচ্ছে। সে ওয়াইনের বোতল হাতে নিল, সবটুকু শেষ করে ফেললো রোদ। আবরার মির্জার বাড়ি অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে, তারা আর মিস্টার সাহেলও এসেছেন, সে চেয়ারম্যান। এমপি ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পারলেই সে বাঁচে। দিশা আর তার মা বাবাও এসেছে, দিশার বাবা পুলিশ কমিশনার। তাই মিস্টার নীর কথা আর আকাশও এসেছে এখানে, রোদ আসেনি। সে আসলে তাকে নিয়ে প্রেস মিডিয়া শুরু হয়ে যাবে। আকাশ দিশাকে দেখে বেশ খুশি। দিশা, তুমি? বেবি, তুমি এসেছো? জানো, বাবা মাও এসেছে, চলো তাদের সাথে আমরা দেখা করাই। এত বড় বাড়ি এদের, মন জয় করতে পারলে আমি তো মালামাল। তারার এইসব দেখে খুব কষ্ট হচ্ছে। কেন তার আকাশ ভাইয়া তাকে বোঝে না? হে সেক্সি গার্লস, কেমন আছো? হঠাৎ কারো কণ্ঠে তারা পেছনে ঘুরে দেখে রাজ, এক নম্বরের প্লেবয়, নিজের কিউটনেস নিয়ে সব মেয়েদের মন নিয়ে খেলে। আর এই রাজ নামক বাজে ছেলেটার সাথেই তার বাবা তার বিয়ে দিতে চায়। তার বাবা কি বোঝে না এই ছেলেটার সাথে তারা কখনোই ভালো থাকবে না? আমার একটা নাম আছে, সেটা ধরেই সম্বোধন করলে খুশি হব। তারা বোঝো না, আমি অন্য মেয়েদের মতো না। তখনই আবরার মির্জা আর তার ভাই আরব মির্জা সবাইকে স্বাগতম জানান, সবাইকে ডান্স শুরু করতে বলেন। আকাশ আর দিশা ডান্স করছে, আর তারা না চাইতেও রাজের সাথে নাচতে হচ্ছে তাকে। এদিকে বৃষ্টি আর তার গার্ডসরা কাজের লোকে। কি হলো, আকাশ ভাইয়াকে ছাড়ো? কেন রে, রাজের সাথে ডান্স করতে মজা লাগছিল বুঝি? এবার তারাও কিছুটা রেগে যায়। নিজে যখন দিশার সাথে ডান্স করো, আমার ইমোশন নেই বুঝি, কেন বুঝো না তুমি? বুঝিস না, তোর সাথে অন্য কাউকে দেখলে এই বুকের বাঁ পাশে বড্ড পড়ে, ওই দিশাকে অন্য কারোর সাথে দেখলে তো এমন লাগে না? দুজনেই দুজনকে মনে মনে শত শত কথা বলে যাচ্ছে, কিন্তু মুখে কেউ কিছুই বলতে পারে না। মিস্টার আবরার, আরব, শ্যাম আর সাহেল নিজেদের মধ্যে কথোপকথন করে যাচ্ছে। আমাদের বিজনেসটাও কিন্তু দেখলে চলবে না, আমি চাই রাজ আর তারার বিয়ে দিই। আবরার বাঁকা হেসে বলে ওঠে, বুঝি বুঝি, সবই বুঝি, তোমার তো নিজের মেয়েকে বিদায় দিলেই বাঁচো। সেটা তোমার না বুঝলে হবে। কয়েকটি কেস মানে বস্তির মানুষরা কমপ্লেন করেছে, আপনার নামে এমপি সাহেব। এত কিছু ভাইয়াকে বলেন কেন, আপনাকে কি ভাইয়া এমনি এমনি কমিশনার বানিয়েছে? কাজের কাজ তো করতে হবে নাকি? আমি যে কত কাজের, সেটা 10 বছর আগেই দেখিয়েছি না হলে। আহা, পুরনো কথা তুলো কেন, কেসগুলো সাল্টে দাও, যত টাকা চাও দিয়ে দিব। সাহেলকে দেখে কথা সাহেলের কাছে আসলো। কি রে ভাই, তারা কোথায়? ওই তো আছে। এই যে শালাবাবু, তুমি তো বাড়িতে একটু আসো না। আসবো দুলা ভাই, সময় হলে ঠিকই আসবো। আরে নীরজি, তুই এসেছিস তাহলে? হ্যাঁ, আসলে আপনি? আরে বেটা, আপনি কিসের, আগে তো ভাইয়া ভাইয়া করে মরতি। আবরারের সাথে নীরের কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই, নেহাত ভদ্রতার খাতিরে আসতে হয় তাই। সারা ঘর খুঁজেও তেমন একটা কিছু পাচ্ছে না বৃষ্টি। হঠাৎ ওর চোখ গেল সাদা রঙের একটা ফাইল কিনারে পড়ে আছে। বৃষ্টি ফাইলটা হাতে নিয়ে দেখে, 10 বছর আগে কিছু জমি সংক্রান্ত ফাইল। ওয়াও, এটা দিয়ে আমাদের অনেক কাজে আসবে। ওকে ম্যাম। শহর থেকে অনেকটা দূরে এক নির্জন গ্রামের নদীর পাড়ে বসে আছে বৃষ্টি। ওই ফাইলটাই সে অনেক কিছু বুঝতে পেরেছে। আজ তার মনটা ভালো নেই, কিছুক্ষণের জন্য হলেও মনটা ফ্রেশ করতে হবে তাকে। এখানে আসা অন্য মেয়ে হলে হয়তো এত রাতে এমন জায়গায় বসে থাকাটা স্বাভাবিক হতো না।
কিন্তু বৃষ্টির ক্ষেত্রে সবই স্বাভাবিক। আজ অনেকদিন পর লং ড্রাইভে বেরিয়েছে রোদ, প্রায়ই লং ড্রাইভে বের হওয়াটা তার স্বভাব। আজ কিছুটা নিরিবিলি গ্রামকে বেছে নিয়েছে সে। হঠাৎ তার চোখ আটকে গেল গ্রামের ধারে নদীর পাড়ে। এমা, কাকে দেখছে সে? তার ঝগড়ুটা রানী? সে যা মেয়ে রে বাবা, এমন জায়গাতে থাকাটাও পসিবল? রোদ বাঁকা হাসে। বৃষ্টি বসে আছে, তখনই সে অনুভব করলো তার পাশে কেউ এসে বসেছে। বৃষ্টি নিজের ঘাড় ঘুরিয়ে দেখে রোদ বসে আছে। রোদ মুচকি হেসে বলে, হেই ডুড, হোয়াটসঅ্যাপ? বৃষ্টির বিস্ময় ভাব এখনো কাটেনি। আপনি এখানে এই সময়ে? ওই তো আমার স্বভাব প্রায় লং ড্রাইভে যাওয়া। আজকে আসলাম কিন্তু আপনাকে দেখলাম তাই আর কি। ও, কিন্তু এত রাতে? জানি কি বলবেন, আমার জন্য জায়গাটা রিস্কি, সেলিব্রিটি মানুষ তাই তো, কিন্তু আপনার জন্য? রোদকে বলতে না দিয়ে বৃষ্টি বলে ওঠে, আমার এই বডিকে এমনি এমনি বানিয়েছি ম্যাডাম। কিন্তু আপনি ঝগড়ুটে হলেও কি হয়েছে, গানটা খারাপ গান না? কি আমি ঝগড়ুটে, আপনি কি? হ্যাঁ, আমি সেলিব্রিটি। কিছু বললেন না? কিছু না। এই বলে বৃষ্টি উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনার সাথে বকবক করার সময় নেই আমার, চললাম আমি। রোদও উঠে দাঁড়ায়। হঠাৎ বৃষ্টির পায়ে কাঁটা ফুটে যায়। যেহেতু ঘাসের উপর বৃষ্টি খালি পায়ে হাঁটছিল, তাই কাঁটা ফুটে যায়। বৃষ্টি ব্যথায় কুকড়িয়ে ওঠে। আউচ! বৃষ্টির আওয়াজ শুনে রোদ দৌড়ে গিয়ে দেখে বৃষ্টি পায়ে হাত ধরে রেখেছে। রোদ কিছুটা অস্থির হয়ে বলে, কি হয়েছে? তেমন কিছু না। আমাকে দেখেন বলছি। বললাম তো লাগবে না। রোদ এইবার রেগে যায়। বললাম তো দেখেন বলছি। রোদের ধমকে বৃষ্টি কিছুটা কেঁপে ওঠে। রোদ বৃষ্টির পা চেক করে, দেখে কাঁটা ফুটে গেছে, ব্লিডিং হচ্ছে। রোদ সাবধানে কাঁটাটা তুলে নেয়। বৃষ্টি কিছুটা ব্যথা পেয়ে রোদের শার্ট খামচে ধরে। আপনার কি বেশি লাগছে? বৃষ্টি খেয়াল করলো রোদের চোখ ছলছল করছে, যেন মনে হচ্ছে ব্যথাটা বৃষ্টি নয় রোদই পেয়েছে। বৃষ্টির কেন যেন অনেক ভালো লাগে বিষয়টা। বৃষ্টি খেয়াল করলো সে হাঁটতে পারছে না। রোদ কিছু না ভেবে বৃষ্টিকে কোলে তুলে নেয়। এতে বৃষ্টি খানিকটা হক চকিয়ে যায়। এটা কি হলো মিস্টার সেলিব্রিটি, আপনি দেখি ভারী অসভ্য, নামান বলছি। আজব তো, আমি উল্টো আপনাকে হেল্প করলাম আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন। আমাকে নামান বলছি। সরি ম্যাডাম, এই মুহূর্তে আপনার রিকোয়েস্ট রাখতে পারছি না। বৃষ্টি গাল ফুলালো, সে এখন রোদের সাথে পারবে না। বৃষ্টি গাল ফুলানো দেখে রোদ মুচকি হাসলো। ডিসেম্বর মাসের রাতের দিকে কুয়াশা আচ্ছন্ন, একজন তরুণ তরুণীকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। বিষয়টা বেশ রোমাঞ্চকর, বৃষ্টির বেশ ভালো লাগছে বিষয়টা। দূর থেকে কিছু মানুষ সেটা লক্ষ্য করছে। যেহেতু রোদ সেলিব্রিটি, তাই রোদকে চিনতে কারোরই অসুবিধা হলো না। এত রাতে সেলিব্রিটি মানুষ একটা মেয়েকে কোলে নিয়ে হাঁটছে, এটা শহরের মানুষের জন্য স্বাভাবিক হলেও গ্রামের মানুষদের জন্য না। আর তাছাড়া সেটা যদি সেলিব্রিটিকে ঘিরে হয় তাহলে তো কোনো কথাই নেই। লোকগুলো তাড়াতাড়ি গ্রামের পঞ্চায়েতের কাছে গেল। রোদ বৃষ্টিকে নিয়ে হাঁটছে, তখনই কিছু লোক তাদের সামনে আসে হাতে লাঠি নিয়ে। কি ব্যাপার, এইভাবে আমাদের পথ আটকিয়েছেন কেন? তাদের মধ্যে বয়স্ক লোকটি বলে ওঠেন, এটা কোন ধরনের অসভ্যতা, আমাকে এইভাবে ফেলেছেন কেন? বৃষ্টি রোদের চোখ দেখে অবাক হয়ে থমকে যায়। এই চোখে যেন আজ অন্য রকম নেশা। দেখুন, আমি কিন্তু আপনার 6 মাসের স্ত্রী, আমাদের মাঝে কথা হয়েছে। রোদ বৃষ্টির দিকে এগোচ্ছে আর বলছে, তো 6 মাসের জন্য হলেও আপনি স্ত্রী আমার, আপনার উপর আমার অধিকার, কাছে তো আসতেই পারি। আপনি তো ভারী লুচু, একদম কাছে আসবেন না, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি তো মানি। দেখুন, আপনি এইটা করতে পারেন না। সব পারি, আপনি ভাবলেন কি করে আমি বাসর রাতের মতো একটু রাতে আপনাকে না ছুঁয়ে থাকবো, আমি অতটাও ভালো না, হি হি হি। এই বলে রোদ বৃষ্টির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। বৃষ্টি নিজেকে যত ছাড়াতে যাচ্ছে রোদ তত চেপে ধরছে। আপনি এত লড়ছেন কেন, দেখছেন না
আপনার সেলিব্রিটি হাজবেন্ড আপনাকে আদর করছে? হাজবেন্ড না, আপনি ডেভিল। তাহলে তো এই ডেভিল সেলিব্রিটি হাজবেন্ডের ডেভিলগিরি দেখাতেই হয়। এই বলে রোদ বৃষ্টির ওপর ঝাঁপিয়ে পড়ে, কেননা বিয়ের ফুল ফুটেছে, রোম্যান্স তো হবেই। রাত প্রায় মধ্যরাত, বৃষ্টি কোনো রকমে চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছে, রাগে তার মাথা শেষ। রোদ যে প্রথম দিনেই এইভাবে অধিকার ফলাবে তা বৃষ্টির ধারণার বাইরে ছিল। বৃষ্টি যে এত এত চ্যালাপেলা পালে এতগুলো মার্ডার করেছে তাকে এই বজ্জার ডেভিলটা নাস্তানাবুদ করে ছাড়ল, সত্যিই ব্যাটার ডেভিল। এদিকে রোদ ক্লান্ত হয়ে বেডের একপাশে ঘুমিয়ে আছে। বৃষ্টির তো মন চাইছে ব্যাটার ডেভিলের ঘাটটা মটকিয়ে দিতে, কিন্তু এক অন্যরকম অনুভূতিও কাজ করছে নিজের ভেতরে। নিজের ভালোবাসার মানুষকে একদম পরিপূর্ণরূপে পেয়েছে বৃষ্টি, কিন্তু না, সে রোদের মায়ায় জড়াতে পারে না, তার এখনো প্রতিশোধ নিতে হবে। আর তাছাড়াও রোদ যখন জানবে সে একজন ব্ল্যাক মাস্ক, এক কথায় মাফিয়া, তখন কি এই ভালোবাসা থাকবে? কোনোদিন না। এছাড়াও বৃষ্টির প্রতিশোধ নেওয়া শেষ হলে সে তো নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করবে। রোদের চেহারায় কি অদ্ভুত মায়া! কবিদের উক্তিতে আছে না, ঘুমন্ত মেয়েদের নাকি অনেক সুন্দর লাগে, কিন্তু না, ছেলেদেরও লাগে, কিন্তু সংখ্যায় কম, যার মধ্যে রোদ অন্যতম। ঘুমন্ত ছেলেদের যে এতটা সুন্দর লাগে রোদকে না দেখলে বৃষ্টির বিশ্বাসী হতো না। অভি আর নানুকে ক্যানাডায় পাঠিয়েছে বৃষ্টি তার লোকেদের দিয়ে, কেননা তাদেরও কিছুটা ঝুঁকি আছে। তারা অনেক প্রশ্ন করেছিল, কিন্তু বৃষ্টি কিছু একটা বুঝিয়ে দিয়েছে। আজকে সকালেই পাঠিয়ে দিয়েছে তাদের, যা করতে হবে বৃষ্টিকে তাড়াতাড়ি করতে হবে, রোদকেও ডিভোর্স দিতে হবে। বৃষ্টি এইসব ভাবছিল তখনই রোদ হ্যাচকা টান দিয়ে বৃষ্টিকে নিজের বুকের মধ্যে ফেলে দেয়। আরে কি করছেন, কি ছাড়ুন, ঘুমাননি আপনি? রোদ তার চোখ বন্ধ করেই বলল, আপনি যে এইরকম আমি ভাবিনি। কেন, আমি কি করেছি? কেন, একটু আগে কি করেছি? আপনি তো একটু আগেই। এটুকু বলতেই থেমে গেল বৃষ্টি। ইস, একটু হলে কি বলতে যাচ্ছিল সে! লজ্জায় লাল নীল হয়ে যায় বৃষ্টি। এদিকে রোদের দিকে তাকিয়ে দেখে তার মুখে দুষ্টু মিষ্টি হাসি। বৃষ্টি চোখ বড় বড় করে তাকালো। দেখুন, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমাদের বিয়ে অ্যাক্সিডেন্টালি হয়েছে, 6 মাস পর আমাদের ডিভোর্স হবে, আর আপনি কিভাবে প্রথম রাতেই অধিকার দেখালেন? 6 মাসের হন কিংবা 6 জন্মের, আপাতত এটাই সত্যি, আমি আপনার স্বামী, আপনার উপর সবার আগেই আমার অধিকার, আর রোদ নিজের অধিকার ছাড়ে না। আর কিছু একটা বলতে গিয়েও থেমে যায় রোদ। আর কি? রোদ আবার বাঁকা হাসে। আর আপনি যদি এইবার এইভাবে আমার বুকে না ঘুমান, তাহলে আবার কিছুক্ষণ আগের কার্যক্রম রিপিট করব। বৃষ্টির মুখটা হা হয়ে যায়। এটা কি লুচু! না বাবা, আর সহ্য করার ক্ষমতা নেই। তাই সেও রোদের বুকে ঘুমিয়ে পড়ে। এই বুকটা যে কি শান্তির জায়গা তা শুধু বৃষ্টিই জানে। এদিকে রোদ রহস্যময়ী হাসি দেয়। আমার রোদেলা শুধু আজ আমারই, এই রোদ যা চায় তা শুধু সে হাসিল করেই ছাড়ে। আরও একবার আমার কাছে হেরে গেলি তুই। সকালে স্বপ্নের নীর বাড়িতে এক প্রকার তাণ্ডব লেগে আছে। বাইরে সব মিডিয়ার লোক, রোদের বিয়ের খবর সব জায়গায় লিক হয়ে গেছে। ভোর হতে না হতেই রোদ বৃষ্টি স্বপ্নের নীর বাড়িতে এসেছে। মিস্টার নীর এবং মিসেস কথা কীরকম রিয়্যাক্ট করবেন তা বুঝতে পারছেন না। বিয়েটা এখন অ্যাক্সিডেন্টালি হয়েছে ঠিকই, তবে বাইরেও খবর লিক হয়ে গেছে, এখন বিয়েটা মানা ছাড়া উপায়ও নেই। তোমার এই গুণধর ছেলের জন্য এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আহ, বাদ দাও না বৃষ্টি, মার চেহারাটা দেখো, আমাদের মেয়েটার সাথে মিলে না। নীর এইবার বৃষ্টিকে খেয়াল করলো, তার চোখ ছলছল করে উঠল। সত্যি তার সাথে বৃষ্টির অনেক মিল। কথা মিস্টার নীরকে আলাদা করে নিয়ে কথা বলছেন। এমনিও যা হওয়ার হয়েছে, মেয়েটা আমার বেশ লাগে, আমাদের বৌমার সাথে একদম মিল। তা ঠিক বলেছ, এখন সবাই যখন জেনেই গিয়েছো তাহলে একটা গেট টুগেদার পার্টি করব। রোদ খুশি হয়ে বলল,
তার মানে তুমি মেনে নিয়েছ? তুমি যা কাণ্ড করছো না মেনে কি আর পারি? এই সব কিছু মনি বারবার বৃষ্টির দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টি তার দিকে তাকিয়ে ইশারা করে যে পরে সব বুঝিয়ে বলবে। কথা বৃষ্টিকে নিয়ে খুশি মনে রোদের ঘরে নিয়ে যায়। জানো, তোমাকে যেদিন দেখেছিলাম সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল। একজনের সাথে তোমাকে খুব মানায় মা। কাকে আন্টি? এতে কথা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কেউ না মা, আর আন্টি কিসের, তুই না আমার রোদের বউ, মা বলবে আজ থেকে। বৃষ্টির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এ মা, তুই কাঁদছিস কেন? বৃষ্টি কথাকে জড়িয়ে ধরে বলে, আসলে আমার মা নেই, কতদিন পর কাউকে মা বলে ডাকতে পারবো, তাই আর কি। দেখেছ মেয়ের কাণ্ড, আজ থেকে আমি তো তার মাই। এই বলে অনেকক্ষণ গল্প করে বৃষ্টি। বৃষ্টিকে রেস্ট নিতে বলে কথা চলে যায়। বৃষ্টি রোদের ঘরে ঢুকে দেখে, ভাবতে পারিনি আবার এই স্বপ্নের মেয়ের বাড়িতে আসতে পারবো। এই বাড়িতে কত স্মৃতি আমার, আবারও এইভাবে সবার ভালোবাসা পাবো তাও ভাবিনি। হায়রে নিয়তি, কিন্তু এই সময় কিছু তো আমার ভাগ্যে নেই, আমার যে সবাইকে ছেড়ে যেতে হবে। তখনই রোদ প্রবেশ করে। কি ভাবছেন মিসেস ঝগড়ুটে রানী? বৃষ্টি রেগে বলে, আমি ঝগড়ুটে না, আপনি লুচু একটা। প্লিজ এইভাবে রেগে যাবেন না, রাগলে আপনাকে টমেটোর মতো লাগে। তখনই মন চাই। কি মন চাই? রোদ এইবার দুষ্টু হাসি দিয়ে বৃষ্টির দিকে এগোতে থাকে, আর বৃষ্টি পিছাতে থাকে। এই আপনি এইভাবে আসছেন কেন? করেই দেখাই কি মন চাই। এই বলে রোদ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে। এদিকে বৃষ্টি তো কেঁপে যাচ্ছে, রোদ বৃষ্টির গলায় একটা বাইট করে। বৃষ্টি ব্যথায় চিৎকার করে ওঠে। রোদ বৃষ্টির মুখ চেপে ধরে বলে, হোশ, এইভাবে কেউ চেঁচায় মানুষ কি ভাববে? আমাকে কামড়াচ্ছেন কেন, আমি কি বার্গার? বৃষ্টিকে এভাবে ঠোঁট ফোলাতে দেখে রোদ মুচকি হাসে। আমি তো লাভ বাইট দিচ্ছিলাম। আসছে লাভ বাইট দিতে, লাগবে না আমার এইসব কামড় ডেভেল একটা। ওকে যখন ব্যথা দিয়েছে আমি ছেড়ে দিব। এই বলে রোদ বৃষ্টির গলায় মুখ ডুবিয়ে দেয়। রোদ বৃষ্টির গলায় কিস করছে, আর বৃষ্টি বারবার কেঁপে উঠছে। বৃষ্টি রোদের চুল আঁকড়ে ধরে। অন্যদিকে আমার রোদেলা আজ অন্য কারো, ওই রোদের। রোদ আমাকে হারিয়ে দিল, না আমি মানতে পারছি না। লাভ ইউ রোদেলা। স্বপ্নের নীর বাড়ি নিজেকে যেন এক অনন্য রূপে সাজিয়েছে, কেননা বাড়ির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান বলে কথা। মেঘালয় আহমেদ রোদের বিয়ের রিসেপশন, সব তারকা থেকে শুরু করে বড় বড় মন্ত্রীরা সবাই উপস্থিত, সাংবাদিকেরা চারিদিকে ছবি তুলতে ব্যস্ত। রোদ, আকাশ আর নীর সবাইকে আপ্যায়ন করছে। রোদ খয়েরি রঙের সুতির ডায়মন্ড স্টোনের শেরওয়ানি পরেছে, চুলগুলো সেট করা, ফর্সা মুখে সেই টোল পড়া হাসি। সব মেয়েদের আফসোসের শেষ নেই, তাদের রাজকুমার হট চকলেট বয়ের বিয়ে হয়েছে তা যেন তারা বিশ্বাসই করতে পারছে না। ভাই, তুই কি এই কাজটা ঠিক করলি? কেন, আমি করলাম? বড় ভাইয়ের আগে বিয়ে করে ফেললি, এটা ঠিক না। আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখে তা কি কারো হাতে থাকে? তাও ঠিক বলেছিস। আজকে আকাশকেও অনেক হ্যান্ডসাম লাগছে। আবরার আরব ও তাদের পরিবারের লোকজনেরাও এসেছে। আবরারের স্ত্রী মিসেস কনা আর তার দুই ছেলে মেয়ে মিমি এবং রাজ। মিমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর রাজকে তো আপনারা সবাই চেনেন। আরব ও তার স্ত্রী শ্রেয়ার এক ছেলে, সে বিদেশে থাকে। আবরার নীরের কাছে গিয়ে বলে, আরে নীর, কেমন আছিস? নীরের বিরক্ত লাগছে, এই লোকটাকে তার একটুও ভালো লাগে না। যেহেতু তার ছেলের বিয়ে, তাই সে হাসি মুখে বলে ওঠে, এই তো ভালো। নীর ভাইয়া, আমরা এসেছি, খুশি হওনি? খুশি হয়েছি আজ, আমার ছেলের বিয়ের অনুষ্ঠানে খুশি না হয়ে কি থাকতে পারি? সে যতই খারাপ হোক হোক না কেন। নীরের কথা শুনে আরবের মুখটা বাংলা পাঁচের আকার ধারণ করে। এই তো ভালোই আছি, আপনারা ভালো? তা ভাবি, আপনার ছেলে তো সোনার টুকরো, তা মেয়ে কোথাকার,
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? এতে সবাই কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কথা মুখে হাসি ফুটিয়ে বলে, আমি আমার ছেলের জন্য একজন আদর্শ জীবনসঙ্গী নিয়ে এসেছি, এটুকুই কি এনাফ নয় ভাবি? কনা মুখ ভেঙচি দিয়ে চুপ হয়ে যায়। মহিলা বেশ অহংকারী। সাহেল এবং তারাও এসেছে আজকে। তারাকে দেখে আকাশ তো জাস্ট হাঁ, কি সুন্দর লাগছে আজকে তারাকে। আজ তারা সবুজ লেহেঙ্গা পরেছে, আজ আকাশের শেরওয়ানির রঙও সবুজ। সিয়াম ও দিশাও এসেছে আজকের অনুষ্ঠানে। আকাশকে দেখেই দিশা দৌড়ে যায় সেখানে। হ্যাঁ বেবি, কেমন আছো? দেখো আমাকে কত কিউট লাগছে। আকাশ এখনো তারাকে দেখে যাচ্ছে। আকাশের সাথে দিশাকে দেখে তারা ভেঙচি দিয়ে চলে যায়। এদিকে আকাশ তো বেবুক বনে যায়। দিশার কথায় তার হুশ আসে। কি হলো? বেবি, আমি তোমাকে কিছু বলছি, তুমি শোনো নাই? হুম, শুনছি। আমাকে কেমন লাগছে? আকাশের বিরক্ত লাগছে। ভালো লাগছে। এই বলে সে অন্য পথে হাঁটা ধরল। যা বাবা, জানিস আজকে আমি অনেক খুশি, তুই আমার রোদ ভাইয়ের বউ। সিরিয়াসলি দোস্ত? হয়েছে, তোকে এত উতলা হতে হবে না। কি বলছিস দোস্ত, তুই আমার ভাবি। ও মাই গড, জানিস মেয়েরা তো হাঁসফাঁস করে মরছে, তাদের স্বপ্নের রাজকুমারকে তুই বিয়ে করেছিস। ওহ, ডিভোর্স দিব, তখন আবার হ্যাপি হয়ে যাবে। দোস্ত, তোকে আজ কি লাগছে রে, রোদ ভাইয়া তো ফিট খেয়ে যাবে। ধুর, তুইও না। ইস, বেবি দেখি লজ্জা পায়। বৃষ্টিকে তারা হলরুমে নিয়ে গেল। সবাই তো হাঁ, সত্যি কি সুন্দর লাগছে বৃষ্টিকে। রোদ তো হাঁ হয়ে আছে বৃষ্টিকে দেখে। বৃষ্টি আজ খয়েরি রঙের হালকা ডায়মন্ডের স্টোনের কাজ করা সোনালি কাজ করা লেহেঙ্গা পরেছে। বৃষ্টির ফর্সা শরীরে মানিয়েছে বেশ, তার সাথে ভারী মেকআপ আর তাক লাগানো লুক। রোদ তো এতটাই ভাবনায় বিভোর হয়ে গিয়েছিল যে সে মিস্টার নীরকে আদ্র ভেবে তার গাড়ে হাত রাখে। এতে নীর কিছুটা হক চকিয়ে যায়। নীর কিছু বলবে তার আগেই, দেখেছিস তোদের ভাবিটা কি কিউট, ইস কখন যে বউটাকে কাছে পাবো আর আদর করব। আমার যে আর তর্স হয় না, কিন্তু এই খাটাস বাপটার জন্য সবাইকে সামলাতে হচ্ছে, বউয়ের কাছে যেতেই পারছি না। এই তো যখন বউ পাগল নিজেই, বউয়ের আঁচল ধরেই ঘুরো গাধারাম। নীরকে দেখে রোদ খানিকটা ঝটকা খায়। পাপা তুমি কেন, কাকে আশা করেছিলে, বড্ড অসভ্য হয়ে গেছো। তুমি দাঁড়ো, তোমার ব্যবস্থা করব আমি। এই বলে নীর হন হনিয়ে চলে যায়। রোদ শুকনো ঢোক গিলে, এই রে আমি শেষ। এদিকে আবরারের বৃষ্টিকে কেন যেন খুব চেনা বলে মনে হচ্ছে। এ মেয়েটার নামও বৃষ্টি, কিন্তু ও তো বেঁচে নেই, কি করে সম্ভব ভাই? খোঁজ লাগা ওর সম্পর্কে। এমনি এই ব্ল্যাক মার্কসকে নিয়ে আমি সমস্যায় আছি। তুমি কোনো চিন্তা করো না, আমি খবর নিচ্ছি। এদিকে বৃষ্টি আবরারের এই সব অবস্থা দেখে বাঁকা হাসে। আমার শ্রদ্ধেয় কাকা বাবু, এখনই এই অবস্থা, মৃত্যু তো খুব নিকটে, ভয় তো লাগবেই। এসব ভাবনার মাঝে বৃষ্টি তার কোমরে শীতল স্পর্শ অনুভব করে। বৃষ্টি হক চকিয়ে যায়। হ্যাঁ, রোদ সবার অগোচরে বৃষ্টির ফর্সা পেটে স্লাইড করছে। বৃষ্টির রক্ত চক্ষু নিয়ে তাকায় রোদের দিকে। রোদ সে তো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। এসব কি অসভ্যতামি, নিজের বউটাই তো করছি। সরুন বলছি, না হলে। না হলে কি? উফ, প্লিজ ছাড়ুন, না হলে কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, যাই বলো বেবস, তোমার কোমরটা জাস্ট সেক্সি। ব্যাটার ডেভিল লুচু। এদিকে একজনের এই সব দৃশ্য সহ্য হচ্ছে না। পারছি না, আমি কিছুতেই আমার রোদেলার সাথে ওই রোদকে দেখতে পারছি না। আমি ফিরছি রোদ, খুব শীঘ্রই। রাজ বারবার করে তারার সাথে কথা বলছে, এতে তারা প্রচণ্ড বিরক্ত। দূর থেকে আকাশটা লক্ষ্য করে যাচ্ছে। এ রাজ, ছেলেটাও না প্রচণ্ড রাগ হচ্ছে, আমার কেন হচ্ছে নিজেও জানি না, বাট হচ্ছে। রাজ বাজে দৃষ্টিতে তারার ফিগার দেখে যাচ্ছে, যা আকাশের চোখ এড়ায়নি।
এদিকে বৃষ্টির ফোন বারবার বেজে যাচ্ছে। বৃষ্টি ফোনটা ধরতে যাবে, তখন বৃষ্টির চোখে একটি দৃশ্য ভেসে ওঠে। স্কুলের বেঞ্চে বসে আছে বৃষ্টি, মুখ ভার করে আছে সে। তখনই একটা ছেলে আসে তার সামনে। এই পিচি কি করছো? বৃষ্টি চোখ তুলে দেখে একজন 13 বা 14 বছরের ছেলে, হাতে তার বাস্কেটবল, বয়সের তুলনায় বেশি স্মার্ট। বৃষ্টি কিছু না বলে চুপ করে বসে থাকে। এই পিচি কি করছো? বৃষ্টি চোখ তুলে দেখে একজন 13 বা 14 বছরের ছেলে, হাতে তার বাস্কেটবল, বয়সের তুলনায় বেশি স্মার্ট। বৃষ্টি কিছু না বলে চুপ করে বসে থাকে। একটা মেয়েকে দেখছিলাম, মেবি স্কুলে নতুন হবে, চুপ করে একটা বেঞ্চে বসে আছে, তাই তার কাছে গেলাম। ও মা, মেয়েটি সত্যি কিউট, আমার জুনিয়র, মেবি 10 বছর হবে মেবি, কিন্তু একই কি অ্যাটিচিউড। মেঘালয় আহমেদ রোদের পিছনে সব মেয়েরা ঘুরে, আর এই মেয়ে আমাকে অ্যাটিচিউড দেখায়, প্রচণ্ড রাগ হচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে ছেলেটা আবারও আমার পাশে বসে। এই পিচি, তুমি কি কানে শুনো না? কি? এই ছেলেটা আমাকে কালা বলল? রোদেলা জাহান বৃষ্টিকে এত বড় অপমান! আমি মুখ ফিরিয়ে ফেললাম। বৃষ্টির মুখ ফোলানো দেখে রোদ ফিক করে হেসে ওঠে। সত্যি মেয়েটা একটু বেশি কিউট, মুখ ফোলানোতে আরো বেশি কিউট লাগছে বৃষ্টিকে রোদের কাছে। এই যে পচা ছেলে, তুমি এত হাসছো কেন? বা তুমি কথা বলতে পারো, আমি তো ভেবেছি তুমি বোবা। এই ছেলেটা দেখছি বড্ড পাজি, আগে কালা আর এখন বোবা। না, এই অপমান বৃষ্টি সহ্য করবে না। তুমি একটা অসভ্য ছেলে। কি আমি অসভ্য? জানো কত মেয়ে আমার উপর ক্রাশ খায়, এই মেঘালয় আহমেদ রোদের উপর। বৃষ্টি হ্যাবলার মতো তাকিয়ে আছে রোদের দিকে। এই ক্রাশ নামক ছোট্ট শব্দই বৃষ্টির মাথায় ঢুকছে না। এই ক্রাশটা আবার কি? বৃষ্টির কথা শুনে রোদ হুহা করে হেসে ওঠে। এ মা, তুমি তো ক্রাশ মানেই জানো না, পিচ্ছি একটা। এই পচা ছেলে একদম আমাকে পিচ্ছি বলবে না, আমার নাম রোদেলা জাহান বৃষ্টি। তাহলে তুমিও আমাকে পচা ছেলে বলবে না, আমার নাম মেঘালয় আহমেদ রোদ, পেয়ার সাব মুছে পুকারতা হে রোদ দা ড্যাশিং রোদ। বৃষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রোদের দিকে। আমি তোমার কথা কিছু বুঝলাম না। উফ, আমি ওই পিচ্ছিকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই ছিল রোদ আর বৃষ্টির প্রথম দেখা। হঠাৎ ফোনের আওয়াজে পুনরায় বৃষ্টির ধ্যান আসে। অতীতগুলো কতই না মধুর ছিল। বৃষ্টি লুকিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, ওই কমিশনার সিয়ামকে কিডন্যাপ করার ব্যবস্থা কর। ওই পাশ থেকে অরূপ বলে ওঠে, জি ম্যাম, হয়ে গেছে, এখন শুধু পড়ার পালা, চিন্তা করবে না, সব হয়ে যাবে। বৃষ্টি বাঁকা হেসে বলে। বৃষ্টি ফোনটা রাখতে যাবে, তখনই বৃষ্টি দেখে রোদ তার পেছনে দাঁড়িয়ে। রোদকে দেখে বৃষ্টি কিছুটা ঘাবড়িয়ে যায়। উনি সব শুনে ফেলেনি তো? বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি? অনুষ্ঠানের প্রায় শেষের দিকে বৃষ্টিকে দেখতে না পেয়ে তারা উপরে এসেছে। তখনই কেউ হ্যাচকা টান দিয়ে তারাকে একটি রুমে নিয়ে আসে। তারা চিৎকার করবে, তখনই কেউ তার মুখ চেপে ধরে। আমি আকাশের কণ্ঠ শুনে তারা বেশ অবাক হয়। আকাশ ভাইয়া তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কেন? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কেন নিয়ে আসবে না, ওই রাজের সাথে এত কিসের কথা? তো তার প্রচন্ড রাগ হচ্ছে, এই লোকটা এমন কেন? বেশ করেছি আমি, বুঝেছেন? দেখতা ওই রাজ ছেলেটা। ওই রাজ ছেলেটাই আমার হবু বর। হোয়াট, এসব কি বলছিস তুই? বিশেষ না হলে বাবির কাছে আস করো, চাও। আকাশ তারার গাল চেপে ধরে বলে, ওই রাজ ছেলেটা ভালো না, তারা তো এইসব রাগ থেকে বলছিস। তারা আকাশের হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিয়ে বলে, কিসের রাগ? দেখো রাজ আমার হপু বর, আর তার সাথে আমি কখন কথা বলবো কখন কথা বলবো না সেটা তোমার কাছে আমাকে শিখতে হবে না। আর কি বলে, রাজ খারাপ ছেলে? লাইক সিরিয়াসলি, ও অন্তত তোমার থেকে অনেক ভালো। তোমার যে দিশা যাকে এত ভালোবাসো তার ব্যাপারে ইন্টারফেয়ার করো না, আমার ব্যাপারে একদম রাগ করাতে আসবে না আকাশ ভাইয়া। এই বলে তারা হনহনিয়ে চলে যায়। সেটা তো আমিও বুঝতে পারছি না রে, তারা যেখানে দিশার কথা আমার ভাবা উচিত সেখানে তোর কথা আমার সারাদিন মাথায় আসে,
আমি পারবো না তোকে অন্য কারো বউ হতে, কিভাবে দেখবো? এইদিকে কেন কাকা বলে ওঠেন। আহ, তুমি এমন করছো কেন? ছেলেটার বাসরত আর তুমি। না, আমার এত ভালো বৌমার সাথে তোমার এই অসভ্য ছেলেটাকে থাকতে দেব কি? বৌমা, আমি ঠিক বলেছি কি? বৃষ্টি অনেকক্ষণ ধরে হাসি চেপে রেখেছিল। নীরের কথা শুনে সে হেসেই বলে, ঠিক বাবা, তাছাড়া আমি আজকে মায়ের সাথেই ঘুমাই। রোদের মন চাইছে বৃষ্টিকে আচ্ছা করে শিক্ষা দিতে। কি হাসি তার! জামাই ছাড়া শাশুড়ির কাছে থাকতে ওনার বেশি ভালো লাগে। আব্বা! রোদের চিৎকার শুনে সবার কানে হাত। এই, তোর বাবা কোনো কালো হয়ে যায়নি, শুনতে পারেছে, চিকিৎসা করার দরকার কি আছে? বৃষ্টি মায়ের সাথে ঘুমালে আমি কই ঘুমাবো? আমার সাথে কি বাসরাতে বউকে ছাড়া বাপের সাথে ছি? সবাই মুখ টিপে হাসছে, লোকটা সত্যি অসভ্য। নীরের মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে। বিয়ের দুদিনেই ছেলেটা একেবারে বউ পাগল হয়ে গেল, আরো তো দিন বাকি আছে। রোদ, তুমি একটা বড্ড নির্লজ্জ, আমার বৌমা তোমাকে কিভাবে সহ্য করবে? আমার বউ সেটা আমি বুঝে নিব, তোমাকে দেখতে হবে না। দেখো আকাশের মা, তোমার ছেলের কাণ্ড কতটা নির্লজ্জ হলে মানুষ এই কথা বলে, এই জন্য সেলিব্রিটি তোমাকে দেখতে পারি না, এরা চরম নির্লজ্জ হয়। আহ, তুমিও না, ছেলেটা নিজের বউয়ের সাথেই থাকতে চাইছে, অন্য কারোর সাথে তো না। এক প্রকার বাধ্য হয়ে রোদের সাথে নীরের সাথে রোদকে ঘুমাতে হচ্ছে। রাগে রোদের মাথা ফেটে যাচ্ছে। কই নিজের বউয়ের সাথে একটু রোম্যান্স করবে তা না, দূর, জীবন ডায় তার তেজপাতা। এদিকে নীর তো আরামসে ঘুমাচ্ছে, রাগের মাথা রাগে ফেটে যাচ্ছে। তার শ্রদ্ধেয় খাটাস বাপ তার ঘুম হারাম করে শান্তিতে ঘুমাবে, তা তো রোদ সহ্য করবে না। আব্বা জান! রোদের চিৎকার শুনে নীর ঠাস করে রোদকে নিয়ে খাটের নিচে পড়ে যায়। নীর রেগে রোদের কানমোলা দিচ্ছে। আসলে হয়েছে কি বাবা? হয়েছে, তোমাকে আর বলতে হবে না, তুমি যে ইচ্ছা করে করছো সেটা ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা বাবা, ড্যাড ছাড়ো, তুমি বড্ড নির্লজ্জ হয়ে গেছো। এদিকে বৃষ্টি অপেক্ষা করছে কথা কখন ঘুমোবে। মা! হ্যাঁ বল। আমার মাথায় বিলি কেটে দাও না। আচ্ছা দিচ্ছি। অবশেষে কথা ঘুমিয়ে গেল। মা ঘুমিয়ে গেছে, এইবার সুযোগ পেয়েছি বের হওয়ার, এর থেকে ভালো সুযোগ আর পাবো না। বৃষ্টি হঠাৎ তার কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করলো, কেউ বৃষ্টির মুখ চেপে ধরেছে। বৃষ্টি চিৎকার করতে গিয়েও করল না, কেননা সেটা রোদ। রোদের ছায়াও বৃষ্টি ফিল করতে পারে। রোদ বৃষ্টিকে পাজা কোলা করে নিয়ে ছাদের দিকে হাঁটা ধরল। আরে, আমাকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান বলছি, এই সেট নামান বলছি, আপনি না আপনার না বাবার সাথে ঘুমানোর কথা? আমার শ্রদ্ধেয় আব্বা জান এখন ঘুমাচ্ছেন। তো আপনিও ঘুমান। দেখুন, বাবা কিন্তু মানা করেছে আপনি আমাকে নামান, না হলে কিন্তু আমি চিৎকার করব। যত ইচ্ছা চিৎকার করে জানেমান, আমাদের সব রুম সাউন্ড প্রুফ। সো রাগে বৃষ্টির মাথা হ্যাং হয়ে যাচ্ছে। লোকটা এতটা নির্লজ্জ কেন? ডেভিল একটা। আমাকে ভালোই ভালোই নামান বলছি, দেখুন আমাদের মধ্যে এই ডিল হয়নি, আর সব থেকে বড় কথা আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। রোদ মুচকি হেসে বলে, বিয়ে আল্লাহর এক পবিত্র বন্ধন, কবুল আল্লাহর এক পবিত্র কালাম, এই কালামকে আর অস্বীকার করা যায়? বৃষ্টি খেয়াল করলো রোদের চোখ ছলছল করছে। বৃষ্টি বুঝতে পারে রোদ এই কথাতে খুব কষ্ট পেয়েছে, কিন্তু বৃষ্টিরই বা কি করার, তাকে যে চলে যেতে হবে। বৃষ্টি এইসব ভাবছিল তখনই রোদ বলে ওঠে, একবার দৃশ্যটা দেখো। বৃষ্টি চোখ মেলার সাথে সাথেই তার মুখ হাঁ হয়ে গেল। এদিকে অরূপ বারবার বৃষ্টিকে কল করে যাচ্ছে, কিন্তু বৃষ্টি রিসিভ করছে না। ব্ল্যাক মার্কসের ফোন অফ পাচ্ছি কেন? ওনাকে ছাড়া আর প্ল্যান আগাবই কিভাবে? স্যার, একটা প্রবলেম হয়েছে। কি? কমিশনার সিয়াম আজকে মির্জা বাড়িতে আছেন, তাই আজকে ওনাকে কিডন্যাপ করা পসিবল না। ও মাই গড,
ব্ল্যাকমেসকে জানতেই হবে, কিন্তু ওনাকে তো ফোনে পাচ্ছি না। পুরো ছাদটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে ফানুস উঠছে, ছাদের গাছগুলোতেও বাতি দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে ক্যান্ডেলের বাতি হালকা নিভু নিভু করছে। আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো রোদের ছাদে এক বিশাল বড় পুল আছে, যাতে ছাদের আলো সরাসরি পুলের পানিতে পড়েছে। মনে হচ্ছে চাঁদটা বুঝি পুলে নেমে এসেছে। পুলে একটা বড় বেড সাজানো হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে, বেডের চারিদিকে সাদা পর্দা উঠছে। বৃষ্টি মুগ্ধ হয়ে সেই সব দেখছিল। কি ম্যাডাম পছন্দ হয়েছে? রোদের ডাকে বৃষ্টির ধ্যান ভাঙে। দেখুন, সরে যান বলছে, আমাকে যেতে দিন, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি আপনার বাবার কথা, শোনেননি আপনি যত সব। বৃষ্টি যেতে লাগলে বৃষ্টি নিজের হাতে টান অনুভব করে। হ্যাঁ, বৃষ্টির হাত টেনে ধরেছে রোদ। রোদের ইশারায় ছাদের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। সাউন্ড বক্সে স্লো মোশনে গান বেজে উঠছে। রোদ বৃষ্টিকে হাঁচকা টান দেয়, যার ফলে বৃষ্টি রোদের বুকে গিয়ে পড়ে। রোদ বৃষ্টির কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। বৃষ্টি আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলে। বৃষ্টি কেন যেন রোদকে ফিরিয়ে দিতে পারছে না। রোদের স্পর্শগুলো ভীষণভাবে অনুভব করছে সে। রোদ বৃষ্টিকে ঘুরিয়ে আবারও নিজের দিকে নিয়ে আসে। রোদ বৃষ্টির ঘাড়ে মুখ ডুবিয়ে কিস করে যাচ্ছে, আর বৃষ্টি বারবার কেঁপে উঠছে। রোদ বৃষ্টিকে কোলে করে বেডে শুইয়ে দিল এবং বেডের চারিদিকের পর্দা দিয়ে আবৃত করে দিল। বৃষ্টির হাতের সাথে নিজের হাত বিছানার সাথে চেপে ধরল, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রোদের স্পর্শে বৃষ্টি বারবার কেঁপে উঠছে। চারিদিকের ক্যান্ডেলের আলো নিভু নিভু হয়ে নিভে গেল। পুরো ছাদ অন্ধকার, চাঁদের আলো পর্দা ভেদ করে বৃষ্টির মুখে পড়ছে। বৃষ্টিকে রোদের কাছে কোনো এক মায়া রাজ্যের মায়াবতী লাগছে। রোদ বৃষ্টিকে উপহার দিল এক ভালোবাসাময় রাত। সাহেল তার মেয়ে তারার যত সম্ভব তাড়াতাড়ি বিয়ে দিতে চান। এঙ্গেজমেন্টের তারিখও তিনি ঠিক করে ফেলেছেন। স্বপ্নের নীর বাড়িতে সবাইকে তিনি দাওয়াত দিতে এসেছেন। আকাশ কথাটা শোনার পর কিরকম রিয়্যাক্ট করবে তা বুঝতে পারছে না। আকাশ অসহায় দৃষ্টিতে তারার দিকে তাকিয়ে আছে। তারার চোখ দুটো ছলছল করছে, কিন্তু তারই বা কি করার আছে। কেন তারা, তুই কিভাবে অন্যের বউ হবি? আমি এইসব মানতে পারছি না কেন? কেনই বা আমার বুকের বাপাস খা খা করছে, মনে হচ্ছে আমার কলিজায় বারবার কেউ আমার ছুরি আঘাত করছে। তুমি যদি একবার বলতে তারা তোকে আমি ভালোবাসি, আমি কাউকে পরোয়া করতাম না আকাশ ভাইয়া, তুমি আর কাউকে না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো ওই দিশাকেই ভালোবাসো, আমাকে একটুও বুঝলে না। ওকে ফাইন, আমারও মনে তোমার জায়গা নেই। সাহিলের কথা শুনে কথা বলে ওঠে, এত তাড়াতাড়ি তারার বিয়ে দিচ্ছিস কেন ভাই? কিন্তু তাও এত তাড়াহুড়ো না করলে কি নয়? তাড়াহুড়ো করার কি আছে, তুমি তো জানো আবরার মির্জা আমাদের আত্মীয়, আদি ভাইয়া কিংবা নীল ভাইয়ার পরে আবরার ভাইয়া তো এখন বর্তমান ঈশানীর আত্মীয়, ওনার উপর আমার সম্পূর্ণ আস্থা। এদিকে বৃষ্টি চায়ের কাপ সাজাচ্ছে, রোদ বৃষ্টির কাছে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে পসিবল? তারা তো ভাইয়াকে ভালোবাসে, আর আমার ভাইটাও একটা ইডিয়েট হিরে রেখে কাচের পিছনে ছুটসুফ। বৃষ্টি বাঁকা হেসে বলে, আমার অতি প্রিয় সম্মানিত মামা শ্বশুর, সরি আমার ফুফাও বটে, আমিও দেখব কিভাবে আপনি তারাকে ওই রাজ ছেলেটার সাথে বিয়ে দিয়ে ওর জীবন ধ্বংস করে দিন। এছাড়া আপনার থেকে এর থেকেও আর কি আশা করা যায়? এবার আমি একটু বলি, তারা বৃষ্টির ফুফাতো বোন। ঈশানী মির্জা আদি মির্জা ও নীল মির্জার একমাত্র আদরের বোন ছিল। সাহেলের সাথে তার প্রেমের বিয়ে, বাকিটা আস্তে আস্তে বলবো সময় পেলে। রুমের চারিদিকে পায়চারি করে যাচ্ছে আকাশ, তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। না না, এ আমি কি ভাবছি, আমি কিভাবে তারকে ভালোবাসতে পারি? ওকে তো আমি আমার বোনের চোখে দেখতাম না, আমি দিশাকেই ভালোবাসি। আকাশ এইসব ভাবছিল তখনই কেউ তার কাঁধে হাত রাখে। আকাশ তাকিয়ে দেখে রোদ এসেছে। তুই এখানে কেন আসতে পারি না? পারিস, আমি এখন বুঝতে পারছি তুই কিছু একটা নিয়ে আপসেট। আজব, আমি আপসেট থাকবো কেন?
ভাইয়া সবসময় নিজের মনের সাথে লড়াই করবি না, সবসময় নিজের মন কি চায় সেটা শুনবি, সাময়িক মোহের জন্য নিজের সারা জীবনের ভালোবাসাকে হারিয়ে ফেলবি না। এই বলে রোদ মুচকি হেসে চলে যায়। এদিকে বৃষ্টিকে এখন বাইরে যেতে হবে, তখনই রোদ এসে পড়ে। এমা, আপনি এখনো জাননি আপনার তো আজকে গানের রেকর্ডিং আছে। হুম, যাব। বৃষ্টি কিছু বলবে তার আগেই রোদ বৃষ্টির গলায় মুখ ডুবিয়ে দেয়। শারণ বলছি। রোদ বাঁকা হেসে বলে, আসলে তোমার গলায় কালকে রাতে আমার লাভ বাইট গুলো দেখে যাচ্ছিল, তার জন্য তোমাকে অনেক হট লাগছিল। ছি, অসভ্য। আমি কত অসভ্য সেটা তো দুই রাতে দেখিয়ে দিয়েছি, চাইলেই আজ রাতেও। আরে বাবা, আপনি? রোদ বৃষ্টির কথাগুলো শুনে, তোমাকে রাত দেখাবো। এই বলে রোদ চলে যায়। সত্যি ডেভিল একটা। না না, আমাকে এখনই দিশার কাছে যেতে হবে, আমি দিশাকে ভালোবাসি। বৃষ্টি নিজের চেয়ারে বসে রিভলভারের সাথে নিজের কপালে স্লাইড করছে। ব্ল্যাক মার্কস। আমি কোনো অজুহাত শুনতে চাই না, কমিশনার সিয়ামকে আমার চাই, অ্যাট এনি কস্ট। আমি যথাযথ চেষ্টা করব। বৃষ্টি এবার হুঙ্কার দিয়ে বলে ওঠে, চেষ্টা না, আমার উনাকে আজকেই চাই। আজকেই চাই মানে আজকেই চাই, ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ম্যাডাম, সবসময় সীমায়ের ভাগ্য তার সাথী হবে না। গুড। এদিকে দিশা একটি ছেলের সাথে ডেটিংয়ে আছে, তখনই একজন তাদের রুমে ঢুকে দেখে দিশা। অতীত, আজ আদি এবং মীরার বিবাহবার্ষিকী। আদি এবং মীরা অনেক সুন্দর লাগছে তাদেরকে, সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। আদি সবুজ রঙের শেরওয়ানি পরেছে, চুলগুলো স্পাইক করা, একদম হিরো লুক। মীরাও আজ সবুজ শাড়ি পরেছে। মীরা আয়নায় নিজেকে দেখছিল, তখনই আদি মীরাকে জড়িয়ে ধরে। ইঞ্জিনিয়ার সাহেব, চারুন, বৃষ্টি এসে পড়বে তখন ভালো হবে? নিজের বউ কেউ তো একটু জড়িয়ে ধরছি, আর মেয়ে আমাদের এখন খেলা করতেছে, সো চিল করো। নেতা সাহেব, নিজে সবাই অপেক্ষা করছে, বলবে আমাদের এমপি সাহেব আমাদের সময় না দিয়ে ভবিষ্যতে রোম্যান্স করছে। আই ডোন্ট কেয়ার, আমার মারুকে এত কিউট লাগতেছে, আর আমি একটু আদর করব না, এটা হতে পারে না। আদি মীরাকে মরু বলে ডাকে, আর মীরা বলে নেতা সাহেব। আদি এবং মীরা অনেক প্রতিকূলতা পেরিয়ে এক হয়েছিল, কিন্তু তাও তাদের পথ চলা হয়তো বা সীমিতই ছিল। মারু? বলেন নেতা সাহেব। আমাদের এক হতে অনেক বাধা পেরোতে হয়েছে, তাই না? দেখতে দেখতে 10 বছর হয়ে গেল আমাদের বিয়ে। আমাদের ভালোবাসা চিহ্ন আমাদের বৃষ্টি আর অভি। আল্লাহর কাছে একটাই চাওয়া, নেতা সাহেব, তোমাকে আর আমার বৃষ্টি অভিকে নিয়ে যেন বাকি জীবনটা এভাবে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি। ভালোবাসি। আমিও ভালোবাসি। বর্তমান দিশা থরথর করে কাঁপছে। আসলে এই মুহূর্তে দিশা কি রিয়্যাক্ট করবে তা বুঝে উঠতে পারছে না, কেননা তার সামনে স্বয়ং আকাশ দাঁড়িয়ে। রুম ডেটিং করতে এসে এইভাবে যে দিশা ধরা খাবে তা সে কখনো ভাবেনি। এদিকে আকাশ চোখ মুখ শক্ত করে আছে। বেবি শোনো, তুমি আমার কথা, এই ছেলেটাকে আমাকে জোর করে ব্ল্যাকমেল করে এখানে এনেছে। আরে বেবি, আমি কি কোনো এক্সকিউজ চেয়েছি বলো? আমি বুঝতে পেরেছি তোমার এতে কোনো দোষ নেই। আকাশের কথায় খানিকটা স্বস্তি পায় দিশা। বলদটা তাহলে বিশ্বাস করেছে? দিশাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় দিশার গালে। এত জোরে চর মারায় দিশা খানিকটা ছিটকে পড়ে যায়। দিশা গালে হাত দিয়ে বলে ওঠে, আকাশ, খবরদার, তোর ওই পাপি মুখে আমার নাম নিবি না, সত্যি তোর দোষ নেই, দোষ আমার, সাময়িক মোহে পড়ে নিজের ভালোবাসাটা বুঝতে পারিনি। সত্যি, আই এম দ্য লুজার অফ দ্য ওয়ার্ল্ড। ইয়েস আকাশ, আমি ইজ আ বিগ স্টুপিড, কিন্তু না, এইবার আমাকে আমার ভুলটা শুধরাতে হবে। এই বলে আকাশ গট গট করে বেরিয়ে যায় সেখান থেকে।
দিশা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। ছেলেটাও বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে পড়ে। ছেলেটা আর একটা রুমে ঢোকে, সেখানে একজন বাঁকা হেসে ওয়াইনের বোতল ঘোরাতে ব্যস্ত। ম্যাডাম কনসিস, বৃষ্টি বাঁকা হেসে বলে, ভেরি গুড। এইসব কারসাজি বৃষ্টি করিয়েছে। আসলে বৃষ্টি বুঝেছিল আকাশ তারাকে ভালোবাসে, কিন্তু সাময়িক মোহে পড়ে নিজের ভালোবাসাটা বুঝতে পারছিল না। তাই দিশার আসল চেহারাটা আকাশকে দেখানোর জন্যই ছেলেটাকে দিয়ে দিশাকে বেশি টাকার লোভ দেখায় বৃষ্টি, আর এখানে নিয়ে আসে। দিশাও টাকার লোভে পড়ে ছেলেটার সাথে রুম ডেটে আসে। তারপর বৃষ্টি নিজেই ফলস নাম্বার দিয়ে আকাশকে ফোন করে বলে দিশা রুম ডেটে এসেছে। প্রথমে আকাশ বিশ্বাস করে না, কিন্তু পরে এখানে এসে বিশ্বাস করতে বাধ্য হয় সে। তোমার কাজ শেষ, এবার আসতে পারো। ওকে ম্যাডাম। তারা আর আকাশ ভাইয়ার কেস সলভ, বাকিটা ওরাই দেখে নেবে। এদিকে মির্জা বাড়িতে আজ খুশির শেষ নেই। মির্জা বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে এতদিন পর আসছে বলে কথা, আরবের ছেলে আবির। এদিকে মির্জা বাড়িতে আজ খুশির শেষ নেই। মির্জা বাড়ির ছোট ছেলে বিদেশ থেকে এতদিন পর আসছে বলে কথা, আরবের ছেলে আবির। কতদিন পর আমার ছেলেটা ফিরেছে, আমি যে কত খুশি বলে বুঝাতে পারবো না। এতদিন পর ছেলেটার অভিমান ভাঙলো। তা যা বলেছো ভাই, আমি তো অনেক হ্যাপি মাম্মাম, ছোট ভাইয়া এতদিন পর ফিরছে। তা তোমরা এয়ারপোর্টে যাবে না নাকি? তখনই একজন গার্ড প্রবেশ করে। স্যার। হ্যাঁ বলো। ছোট স্যার অনেক আগে এয়ারপোর্টে ল্যান্ড করেছেন। মানে ও এখন বাইরে? সবাই কোথায়? বাজে ফুটাও ফুল দাও, আমার ছেলে এসেছে বলে কথা পুরো ঢাকা শহর যেন জানে। স্যার ছোট স্যার আসেনি। আসেনি মানে? উনি কোথায় যেন গিয়েছেন। মানে কোথায় গিয়েছে? এদিকে রোদ একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্সে আছে, তখনই রোদের ম্যানেজার আসে। স্যার একটা কথা ছিল, প্লিজ একটু আসেন। সো গাইস প্লিজ গিভ মি সাম টাইম। কি হয়েছে? আমি একটা কনফারেন্সে আছি, এই সময় না ডাকলে কি হচ্ছিল না? আসলে স্যার একজন আপনার সাথে দেখা করতে এসেছে। রোদ খানিকটা বিরক্ত হয়ে বলে, আমি এখন পারবো না, আমি এখন কনফারেন্সে আছি। স্যার আমিও ওটাই ওনাকে বলেছি, বাট উনি বললেন উনি আপনার সাথে দেখা না করে যাবেন না। উফ, বললাম না আমি এখন পারবো না। এই বলে রোদ চলে যেতে লাগলো। স্যার ওনার নাম আবির মির্জা। আবির মির্জা নামটা শুনে রোম থমকে দাঁড়ায়। কি নাম বললে? আবির মির্জা। ওনাকে আমাকে স্কটে যেতে বলো, আমি আসছি। ওকে স্যার। আবির এসেছে। রোদ নিজের দেয়ালে একটা পাঞ্চ করে। রোদ নিজে স্কটে গিয়ে দেখে ব্ল্যাক স্যুট পরে একজন ওই পাশে ঘুরে আছে। আবির তুই এখানে কেন এসেছিস? আবির এইবার ঘুরে তাকায় রোদের দিকে। আবির বেশ উজ্জ্বল ফর্সা, মুখে চাপদাড়ি, কালো স্যুটটা যেন তার বডিতে মানিয়েছে বেশ। আবির রোদের বয়সী। আরে আমার দোস্ত, সরি, তুই তো এখন সেলিব্রিটি মানুষ, আগে একটু জিজ্ঞাসা তো কর আমি কেমন আছি। আগে জিজ্ঞাসা করছিস আমি কেন এসেছি, ধুর তুই দোস্ত নামের কলঙ্ক। এই ছাড় তো, তোর দোস্তগিরি, তুই এখানে কেন এসেছিস, তুই কি ভেবেছিস আমি বুঝি না। আরে আরে কুল ডাউন কুল ডাউন রোদ, ছোটোবেলার স্বভাব তোর এখনো গেল না। আমি তো তোকে একটা চ্যালেঞ্জ করেছিলাম, আর তুই এত সিরিয়াস হয়ে গেলি যে আমার রোদেলাকে সোজা বিয়ে করে ফেললি। হেই, ও তো রোদেলা না আমার রোদেলা, বুঝেছিস? আবিরের বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, তাও মুখে হাসি ফুটিয়ে বলে, হুম তোর রোদেলা, কিন্তু ও আমার ছিল, সেই ছোটোবেলায় তুই আমার কাছ থেকে রোদেলাকে কেড়ে নিয়েছিস। রোদ বাঁকা হেসে বলে, রোদেলা কখনো তোর ছিল না, রোদেলা শুধুই এই মেঘলারই ছিল, আছে এবং থাকবে। ছোটোবেলায় তোর সামনে আমি রোদেলাকে বিয়ে করে আমার করে নিয়েছিলাম, তখনও তোর কিচ্ছু করার ছিল না আবির, কেটে গেছে 9 বছর প্রায়,
9 বছর পরে যখন আমার রোদেলাকে আমি ফিরে পেলাম, তুইও খবর পেয়ে গেলি বিদেশ থেকে, এই বৃষ্টি আমাদের ছোটোবেলার সেই রোদেলা। কিন্তু তুই আমাকে ফোন করে কি বলেছিলি, আমাদের ছোটোবেলার বিয়ে নাকি কোনো বিয়ে না, আমাকে চ্যালেঞ্জ করেছিলি আমার রোদেলাকে নাকি তুই তোর করে নিবি, কিন্তু আমি থাকতে কি করে তা হতে দিব। এদিকে আবির চোখ মুখ শক্ত করে আছে, রোদ ডুব দেয় অতীতে। সেদিন বৃষ্টি যখন গ্রামে গিয়েছিল তখন রোদ নিজের লোকদের দিয়ে বৃষ্টির উপর নজর রাখছিল। গ্রামের ওইসব লোক রোদের প্ল্যান মাফিকই সব কাজ করে যাতে বৃষ্টি বাধ্য হয় বিয়েটা করতে। রোদ জানত বৃষ্টি রোদকে কখনো বিয়ে করতে রাজি হবে না, আর এই ছিল রোদের প্ল্যান। রোদেলাও তো কি অনেক ভালোবাসে? রোদ বাঁকা হাসে। জানিসই যখন আমাদের মাঝে ঢুকতে যাস কেন? আর একটু আগে তুই কি বললি, 9 বছর পর তুই রোদকে ফিরে পেয়েছিস, নাটকটা সবার সাথে করলেও আমার সাথে একটু কম কর। রোদ ইনোসেন্ট হওয়ার নাটক করে বলে, আরে এইসব কি বলছিস দোস্ত তুই, আমার স্মৃতিশক্তি ছিল না, আমি 9 বছর পর সবটা মনে করেছি। আবির এইবার চোখ মুখ শক্ত করে বলল, বাহ বাহ, তুই সিঙ্গার না হয়ে অ্যাক্টর হতে পারতি। বলছিস অ্যাক্টর হওয়ার যোগ্যতা আমার আছে? তাহলে ভেবে দেখ এই রোদ কোথায় আর তুই কোথায়। রোদ এইবার ঘর কাঁপিয়ে হেসে ওঠে, সিরিয়াসলি দোস্ত তুই একটা চিজ, অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছিস, না হলে আমি সবার সামনে ইনোসেন্ট হয়ে থাকি, এমন কি আমাদের পাঠকরাও মনে করে রোদ কত ভালো একজন ছেলে, কিন্তু তুই ঠিকই আমাকে ধরে ফেলিস। সে মনে রোদ, নিজে তো একটা খারাপ পথে এসেছিস, রোদেলাকেও তুই এই পথে এনেছিস। রোদ চোখ লাল করে বলে ওঠে, শুকরিয়া কর তুই, আমি চাই আমার রোদেলা নিজে যেন প্রতিশোধ নিক, তাই মির্জারা এখনো বেঁচে আছে, না হলে কবে আমি তোদের। রোদেলা জানে তুই ওর সাথে কিরকম গেম খেলছিস? রোদ মুখে আঙুল দিয়ে বলে ওঠে, হুশ একদম চুপ, তুই তো জানিস আমি ভালো ছেলে, এসব খারাপ কাজ আমাকে দিয়ে হয় না। তোর মতো খারাপ কেউ আছে নাকি? আছে তোর বাপ চাচারা, শোন আমি তোকে আমার দোস্ত মনে করি, তাই তুই এতদিন বেঁচে আছিস, আমাকে বাধ্য করিস না আমার ভিতরের হিংস্রতা বের করে তোকে আমার ডেভিল রূপটা দেখাতে। রোদেলা শুধু এই মেঘলারি, যেখানে রোদ সেখানে বৃষ্টি। আবির গটগট করে বেরিয়ে যায়, রোদ বাঁকা হেসে নিজের কনফারেন্সে চলে যায়। অতীত, আবি এবং মীরার বিবাহবার্ষিকীতে পুরো মির্জা বাড়ি নিজেকে অনন্য রূপে সজ্জিত করেছে। আদি পানি খাচ্ছিল, তখনই কেউ তার চোখে হাত রাখে। কে? গেস কর কে। কণ্ঠস্বরটা শুনে যেন আদি বিশ্বাসই করতে পারছে না, সে ঠিক শুনেছে তো? নীর তুই? নীর আদির বেস্ট ফ্রেন্ড। 6 বছর আগে নীরকে নিজের বিজনেসের ডেভেলপমেন্টের জন্য আমেরিকা যেতে হয়। প্রায় 6 বছর পর নীর তার ফ্যামিলি নিয়ে বাংলাদেশে এসেছে। যাক তাহলে আমাকে ভুলিস নি, আমি তো ভেবেছি আমাকে ভুলেই গিয়েছিস। তোকে কি করে ভুলবো বল, তুই আমার জানিসিকার দোস্ত। আরে নীর ভাইয়া, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? তোমাদের কথা আমাদের সবসময় মনে পড়ে, বুঝেছো? তা নির্ভয়া, আমাদের আকাশ মহাশয় এবং রোদ কোথায়? এই তো আসছে। তখনই 16 বছরের আকাশ আর 14 বছরের রোদ আসে, দুজনকেই দেখতে বেশ লাগছে। আকাশের চোখে সাদা ফ্রেমের চশমা, সে ছোটবেলা থেকেই বেশ সহজ সরল। এদিকে রোদ, সে তো পুরাই অ্যাটিটিউডের ডিব্বা, ব্ল্যাক টি শার্ট, চুলগুলো স্পাইক করা। মীরা, সবাইকে তো দেখছি, কিন্তু আমাদের পুচকি রানী বৃষ্টি আর অভি কোথায়? ইমরান আর মিষ্টি এসে বলে, কেমন আছো নীর আঙ্কেল এন্ড কথা আন্টি? আমরা অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমরাও ভালো। অভি ঘুমাচ্ছে, এত জ্বালায় না ছেলেটা সত্যি। আর আমাদের বৃষ্টি মা কেমন আছে? ওই তো। একটা মেয়ে সাদা বারবি ফ্রক পরে এসেছে, চুলগুলো খোলা, মাথায় ছোট্ট সোনা আর হীরের মুকুট। রোদ তাকে দেখে কিছুক্ষণ হা হয়ে থাকে। এই মেয়েটাই তো ওই কিউট চকোলেটের মেয়েটা। নীর এবং কথা গিয়ে বৃষ্টিকে আদর করে।
বাহ, আমাদের ছোট্ট মা অনেক বড় হয়ে গেছে। একদম। এদিকে বৃষ্টি তো কিছুই বুঝতে পারছে না, কেননা বৃষ্টির যখন 4 বছর বয়স ছিল তখন নীর আর কথা বিদেশে চলে গিয়েছিল, তাই ওদের কথা তার মনে নেই। তার মানে কিউট করে ঝগড়টে মেয়েটা আদি আঙ্কেলের মেয়ে। মা, এরা তো আমার নীর আঙ্কেল আর কথা আন্টি, যাদের কথা আমি তোমাদের বলতাম। ও, এখন বুঝতে পেরেছি। রোদকে দেখে বৃষ্টি বলে ওঠে, এই পচা ছেলেটা এখানে কি করছে? মামুনি, ও তোমার রোদ ভাইয়া, পচা ছেলে না। এই যে ঝগড়টে, আমাকে একটু পচা বলবে না। আরে, এসব কি হচ্ছে? বৃষ্টি গতকালকের ঘটনা সবাইকে বলে, যেদিন বৃষ্টির সাথে রোদের দেখা হয়েছিল। তোমার বড় ভাইটা পচা ছেলে বলতে নেই, একই সবাই বলো। আমি পারবো না। তুমি না আমার রূপ, তুমি তুমিও সরি বলো রোদ। আমি কেন বলবো, আমি পারবো না। দোষ আমারও ছিল, সে সরি। সরি। সাহিল এবং তারাও ততক্ষণে চলে আসে। সাহিল দি ঈশানি, তারা দি জন্মদিতে গিয়ে মারা গিয়েছিল। আরে দি, তুই কখন এলি? এই তো একটু আগে। তারা গিয়ে কথাকে জড়িয়ে ধরে। তুমি এসেছো পিপি? তা আমার তারামণি কেমন আছে? আমি তোমাদের অনেক কিউট লাগছে। ধন্যবাদ সোনা। এদিকে আকাশ খেয়াল করে, তারা আকাশের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। আকাশ সেটা লক্ষ্য করে। এই, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি তো অনেক কিউট। সবাই তারার কথা শুনে হেসে দেয়। তাই আকাশ ভাইয়া কি, তাহলে ওর সাথে তোমার দেরি হবে? মম, তুমি না একটু চুপে কে কে ইয়ে করবে? ভাইয়া, তোর সাথে সিরিয়াসলি বলবে। তখনই বৃষ্টি তারার কাছে এসে বলে, চল আমরা ঠিক আছি। তখনই দেব বলে ওঠে, আমাদের ভুলে গেলে? সবাই কণ্ঠস্বরটা শুনে পেছনে ঘুরে তাকায়। আবরার মির্জা, আরব মির্জাও তাদের পরিবার এসেছে। আরবের ছেলে আবিরও এসেছে। আবিরকে দেখে বৃষ্টি ছুটে চলে যায়। আবির আর বৃষ্টি বেস্ট ফ্রেন্ড। বৃষ্টির স্কুলেই পড়ে আবির। আবির বড় হলেও বৃষ্টির অনেক ভালো বন্ধু। আবির ভাইয়া, তুমি এসছো? হ্যাঁ রোদেলা। চল আমরা খেলা করি। চল। রোদের কেন যেন প্রচন্ড রাগ হচ্ছে, বৃষ্টি কেন অন্য ছেলের সাথে খেলবে? আবরার দেখে আদি এগিয়ে আসে। তোদের আমি কখনোই ভুলি নাই, তোরাই আমাকে সবসময় ভুলে গেছিস। আরব ভাইয়া, ভাইয়ার সাথে ঠিক করে কথা বলো। আহা আরব, আজকে আমরা একটা অনুষ্ঠানে এসেছি, ঝগড়া না করলে কি নয়? এবার আমি একটু বলি। আবরার এবং আরব আদি এবং নীলের সৎ ভাই। আবরারের মা মারা যাওয়ার পর আজাদ সাহেব দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই বউ আবরার এবং আরবকে নিজের সন্তান মনে করলেও আবরার এবং আরব নীল এবং আদিকে বরাবর সৎ ভাই মনে করে এসেছে। মিস্টার আজাদ ছিলেন প্রাক্তন এমপি। আবরার এমপি হওয়ার জন্য অনেক খারাপ খারাপ কাজ করেছিল, তাই আজাদ সাহেব আবরারকে ত্যায্য করে দিয়েছিলেন। আরবও আবরারের সাথে সেই সময় চলে গিয়েছিল। কিন্তু আবরার এবং আরব এখনও আদি আর নীলকে হিংসে করে। তারা মনে করে আজ ওদের এই অবস্থার জন্য তারাই দায়ী। বৃষ্টি আর আবির যখন খেলছিল তখনই রোদ সেখানে আসে। এই যে শোনো। বলো। আমিও তোমাদের সাথে পরিচিত হব। বৃষ্টি খুশি হয়ে বলে, সত্যি? আচ্ছা, তোমার পুরো নাম কি? আমার নাম রোদেলা জাহান বৃষ্টি মির্জা। তোমার? আমার নাম মেঘালয় আহমেদ রোদ। সবাই আমাকে রোদ বলে, কিন্তু তুই শুধু মেঘালয় বলবে। কেন কেন, ও আলাদা নামে ডাকবে কেন? আমাদের মধ্যে তোমাকে ঢুকতে কে বলেছে? আবির গাল ফুলিয়ে ফেলে, ঠিক আছে, তাহলে তুমিও আমাকে রোদেলা বলবে। কেন রোদেলা? কেন, রোদেলা তো শুধু আমি ডাকি। আহা, তুই দেখি বড্ড জ্বালাও, এ তো আমাদের মাঝে ঢুকো কেন? আবির আবারও মুখ ফুলিয়ে ফেলে,
মেঘালয়ের রোদেলা। বাহ, বর্তমান আকাশ হন্তদন্ত হয়ে তারাদের বাড়ি ঢোকে। আরে আকাশ, তুই এখানে? মামু তারা কোথায়? ও তো ঘরে আছে, কালকে আবার এনগেজমেন্ট, তাই সাজগোছের জিনিস দেখছে। আচ্ছা আমি একটু দেখা করে আসি। তারা মন খারাপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তখনই কেউ তার কাঁধে হাত রাখে। আকাশ ভাই, তুমি? তারা, তুই এই বিয়েটা করিস না। কেন? আমি বুঝেছি, আমি দিশাকে না, তোকেই ভালোবাসি। তারা তাচ্ছিল্য করে বলে উঠল, আমাকে খেলার পুতুল মনে হয়? যখন যা মনে চায় তাই বলবে? এতদিন আমার ফিলিংস তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, আর তুমি? আমার কথা শোন। কি শুনবো? চলে যাও বলছি, চলে যাও তুমি এখান থেকে। আমি এই বিয়েটা করবই। আকাশকে ধাক্কা দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয় তারা। আকাশ চোখের জল এসে পড়ে। এদিকে তারাও হাঁটু ভাঁজ করে কান্নায় ভেঙে পড়ে। ভালোবাসায় বিরহ থাকবেই। রোদ নিজের কনফারেন্স থেকে ফিরে দেখে আকাশ নিজের ঘরে এক কোণে হাঁটু ভাঁজ করে বসে আছে। মুখটা অনেক শুকিয়ে গিয়েছে তার। ফর্সা মুখে কান্না করার ফলে একদম লাল হয়ে গেছে। নিজের ভাইকে এই অবস্থায় দেখে বুকটা ধুক করে ওঠে রোদের। হন্তদন্ত হয়ে হাত আকাশের পাশে বসে পড়ে রোদ। আকাশের কাঁধে হাত রাখে। কাঁধে কারোর স্পর্শ পেয়ে মুখ তুলে তাকায় আকাশ। তুই? তোর কি হয়েছে ভাই? তোর এই অবস্থা কেন? আকাশ এইবার আর নিজেকে সামলাতে পারে না। রোদকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। নিজের ভাইকে এই অবস্থায় দেখে রোদেরও চোখে জল এসে পড়ে। এই ভাই, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? একবার আমাকে নাম বল, লক্ষ্মী ভাইটি আমার। আকাশ রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাই আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি তারাকে কতটা ভালোবাসি। আমি তো তোকে আগেই বলেছিলাম। আকাশ এইবার রোদের কাছে বাচ্চাদের মতো আবদারের সুরে বলে ওঠে, এই ভাই, এই ছোটবেলা থেকে তো তুই আমাকে আগলে রেখেছিস ভাই। আমি যা চেয়েছি তাই করেছিস। আজকেও আমি তোর কাছে চাইছি রে ভাই, আমার তারাকে তুই আমার কাছে ফিরিয়ে দে ভাই। আমার তারাকে তুই আমার কাছে এনে দে। আই লাভ হার ভেরি মাচ। রোদ এইবার একটু নড়ে চড়ে বসে। ভাই আমার দিকে তাকা। ভালোবাসাকে সবসময় নিজের কাছে আটকে রাখতে হয়। একটা প্রবাদ আছে, প্যার মে সব কুছ জায়েজ হ্যায়। মানে কি বলতে চাইছিস? রোদ এইবার মুচকি হেসে বলে ওঠে, তারাকে ভালোবাসিস তো এবার তোকে এই লড়াইটা লড়তে হবে। ভালোবাসার লড়াই। কি বলতে চাইছিস? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, এবার তুই বুঝে নে। রোদ চলে যায়। কিছু একটা ভেবে আকাশের মুখেও হাসি ফুটে ওঠে। স্বপ্নের নীর বাড়িতে মনে হচ্ছে একটা ভূমিকম্প বয়ে গেল। নীরের মাথা তো ফায়ার হয়ে রয়েছে। এদিকে কথা বারবার নীরকে সামলাচ্ছেন। সাহেলের প্রচণ্ড রাগ হচ্ছে। আসলে হয়েছেটা কি, তারা আর আকাশ না বিয়ে করে ফেলেছে। আকাশ বিয়ে করে একেবারে তারাকে নিয়ে স্বপ্নের নীর বাড়িতে হাজির। নীরের ইচ্ছে করছে নিজেকে ঠাঁটিয়ে চড় মারতে। তার দুই ছেলেই এভাবে বিয়ে করে ফেললো। একটা ছেলের কি একটু স্বাভাবিকভাবে বিয়ে করতে পারতো না? এদিকে রোদ আর বৃষ্টি তো কোনায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। তারা অসহায় ফেস করে সাহেলের দিকে তাকিয়ে আছে, কিন্তু সাহেল উল্টো দিকে ঘুরে আছে। আমি বুঝতে পারছি না, দুজন দুজনকে ভালোবাসে তো সমস্যা কোথায়? ভালোবাসা মাই ফুড, তুমি বুঝতে পারছো আপু? আবরার ভাইকে আমি কি জবাব দিব? কালকে এনগেজমেন্ট আর আজকে এইভাবে আমার মুখে চুলকানি দিয়ে দিল। আব্বু, খবরদার, ওই মুখে তুমি আমাকে বাবা বলে ডাকবে না। এইবার রোদ বলে ওঠে, আমি বুঝতে পারছি না মামু, ভাইয়া কোন দিক দিয়ে খারাপ? ওই রাজের থেকে অনেকগুণ ভালো। ওরা যদি একে অপরকে ভালোবেসে থাকতোই তাহলে আমাকে আগে থেকেই বলতো। এইসব নাটকের কি দরকার ছিল? এবার কি হবে ভেবে দেখেছিস তুই? আমার সত্যি বলার মুখ নেই। আমার দুই ছেলে এইভাবে বিয়ে করবে আমি সত্যি কল্পনা করিনি। এইবার বৃষ্টি বলে ওঠে, বাবা যা হওয়ার হয়েছে, আমাদের উচিত ভাইয়ার তারাকে মেনে নেয়া। তাছাড়া রাজের সাথে যদি তারার বিয়ে হতো না, রাজ সুখে থাকতো,
আর না আকাশ ভাইয়া আর না তারা, তিনটে জীবন নষ্ট হয়ে যেত। আমি কিছু জানি না, আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আমি ওকে তৈজ্য করলাম। সাহেলের কথা শুনে সবাই হতবাক, তারা কান্নায় ভেঙে পড়ে। বাপি এসব কি বলছো? ভাই এসব কি কথা? খবরদার আমাকে বাপি বলবে না, আর দি সত্যি এই অপমান আমার পক্ষে মানা সম্ভব না। এই বলে সাহেল গট গট করে বেরিয়ে যায়, তারা কান্নায় ভেঙে পড়ে। এই কাঁধে না দোস্ত, ভেবে দেখতো তুই তোর ভালোবাসাকে পেয়েছিস, এ থেকে আর কি পাওয়া যায়? আর যাকে তুই বাবা ভাবছিস সে কি আদৌ তোকে মেয়ে মনে করে? মানে? সময় হলে বুঝতে পারবি। তারাকে এইভাবে কাঁদতে দেখে আকাশেরও অনেক কষ্ট হয়, কিন্তু তারই বা কি করার আছে। আসলে আকাশ আজকে তারাকে জোর করে নিয়ে বিয়ে করে এসেছে কাজী অফিস থেকে। তারা বিয়ে করতে রাজি ছিল না, আকাশ তাকে ব্ল্যাকমেল করে যে আকাশ সুইসাইড করবে। তারাও ইমোশনাল হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায় সেই সময়। এই যে গুড ডে আকাশকে উদ্দেশ্য করে আকাশ দাসকে নিয়ে বলে ওঠে। জি আব্বু। তুমি তোমার ছোট্ট ভাইয়ের রাস্তায় চলেছো, এখনো শুনে এখন আপাতত অনুষ্ঠান করছি, কয়েকদিন যাক তারপর বড় করে ধুমধাম করে বিয়ে দেব, কিন্তু তার আগে তোরা আলাদা থাকবি। কিন্তু আব্বু। তার আগে নো বাসার। আকাশ অসহায় হয়ে তারার দিকে তাকায়, তারাও ফিক করে হেসে দেয়। বৃষ্টি কিছু একটা নিয়ে ভাবছিল, তখনই পেছন থেকে রোদ বৃষ্টিকে জড়িয়ে ধরে। বলবে তার আগেই রোদ বলে ওঠে, নিজের খেয়াল রেখো এবং সাবধানে থেকো, আসছি। এই বলে রোদ নিজের কোট নিয়ে বেরিয়ে যায়। কি বলল মেঘালয়, ও কোথায় গেল? হঠাৎ এইরকম আচরণের কারণ বৃষ্টি কিছুই বুঝতে পারছে না। সকাল থেকে রাত গড়িয়ে পড়ল, রোদের কোনো খবর পাওয়া যাচ্ছে না, ফোনটাও সুইচ অফ। নীর আর আকাশ সব জায়গায় খবর নিয়েছে, কিন্তু রোদ কোথাও নেই। কথা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তারা বারবার তাকে সামলাচ্ছে। এদিকে বৃষ্টি নিজের সমস্ত লোক লাগিয়ে দিচ্ছে, বৃষ্টির প্রচণ্ড টেনশন হচ্ছে, বারবার রোদের বলা কথাটা কানে ভাসছে। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। নীর এসেছে শুনে বৃষ্টি তাড়াতাড়ি নিচে যায়। বাবা ওনার কোনো খবর পাওয়া গেল? না, পুরো ফোর্স লাগিয়ে দিছি কিন্তু রোদের খবর পাচ্ছি না। রোদ ভাইয়ের কোনো বিপদ হলো না তো? না, আমার ছেলেটা কোথায় গেল? বৃষ্টি কান্না করতে করতে বলে ওঠে। হঠাৎ বৃষ্টির কি হলো কে জানে, ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। কি হলো হঠাৎ বৃষ্টির? সময় এক বড় অদ্ভুত জিনিস, কখন কিভাবে অতিক্রম হয়ে যায় তা সত্যি বলা মুশকিল। এই যেমন বৃষ্টির জীবন থেকেও পাঁচটা মাস অতিক্রম হয়ে গিয়েছে, রোদের এখনো কোনো খবর পাওয়া যায়নি। কথা প্রায় শয্যাশায়ী অবস্থায়, বারবার জ্ঞান হারিয়ে ফেলে, আর রোদ রোদ বলে চিৎকার করে ওঠে। নীরের একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। আকাশ সবটা বুকে পাথর দিয়ে সামলাচ্ছে, নিজের সবটুকু সোর্স লাগিয়ে শেষ প্রচেষ্টা অবধি চালিয়ে গেছে রোদ। চারিদিকে নিউজ বের হয়েছে, বিখ্যাত গায়ক মেঘালয় আহমেদ রোদ হঠাৎ একদিনের মধ্যে নিখোঁজ হলো কিভাবে? তিনি আদৌ বেঁচে আছেন তো? বৃষ্টি এইসব কিচ্ছু বিশ্বাস করে না, সে জানে তার মেঘালয়ের কিচ্ছুটি হয়নি। খট করে দরজা খোলার আওয়াজে বৃষ্টির ধ্যান ফিরে আসে, নিজেকে এক প্রকার বন্ধ করে রাখে সে। হ্যাঁ, মনি এসেছে বৃষ্টির খাবার নিয়ে। বৃষ্টিকে দেখে মনির বুকটা ছ্যাত করে ওঠে। এই কয়েকটা মাসে নিজের কি অবস্থা করেছে মেয়েটা? চোখের নিচে কালো কালি পড়ে গিয়েছে, মুখটা একেবারে শুকিয়ে গিয়েছে। সারাটা রাত কান্না করার ফলে এইসব হয়েছে। মনি বৃষ্টির পাশে বসে, বৃষ্টির সেদিকে কোনো খেয়ালই নেই। সে এক ধানে মিউজিক বক্সে রোদের গান শুনে যাচ্ছে। কি সুমধুর সেই কণ্ঠ, কত মায়া দিয়ে গান গায় তো রোদ। এই কয়েকটা মাস তো এভাবেই রোদের গান শুনে কাটিয়েছে বৃষ্টি। মনি বৃষ্টির কাঁধে হাত রেখে বলে, মারে এবার একটু খেয়ে নে। আমি কিভাবে খাবো মনি? মেঘালয় খেয়েছে কিনা সেটাই তো জানি না। ছোটবেলায় ওকে ছাড়া কোনোদিন কি আমি খেয়েছি বলো? তা বলে কি হয় মা,
তোর শরীরে সে একটা ছোট প্রাণ বেড়ে উঠেছে যে তোর মেঘালয় এর অংশ। এখন তুই না খেলে তো ওই ছোট প্রাণটাও খেতে পাবে না। তখন কি তোর মেঘালয় তোর উপর রাগ করবে না? হ্যাঁ, বৃষ্টি প্রেগনেন্ট। সেদিন জ্ঞান ফেরার পর সে জানতে পারে সে যে মা হতে চলেছে। কিছুক্ষণের জন্য সবার মুখে যেন হাসি ফুটে উঠেছিল সেই দিন। বৃষ্টির হাত অটোমেটিক্যালি নিজের পেটে চলে গিয়েছিল। কিন্তু যে এই বাচ্চার বাবা, সে যদি আজ এখানে থাকতো তাহলে এতক্ষণে পুরো বাড়িটা মাতিয়ে রাখত। অথচ সে এখনো জানেই না যে বৃষ্টি 5 মাসের প্রেগনেন্ট। নারনামণি, এটা হতে দেয়া যাবে না। তুমি তো জানো মেঘালয় আমার সাথে অভিমান করেছে, তাই ও বাড়ি ফিরছে না। এখন যদি রাগ করে তাহলে তো আরো আসবে না। তাহলে লক্ষ্মীসোনার মতো খেয়ে নে মা। ঠিক আছে। বৃষ্টি প্রেগনেন্ট অবস্থাতেও নিজের ডেরায় গিয়েছে। এছাড়া তার কি বাই উপায় রয়েছে? সবাই বৃষ্টির কাছে মাথা নিচু করে আছে। এদিকে বৃষ্টির আগে ফেটে যাচ্ছে। 5 মাস ধরে তোমরা একজনকে খুঁজে পাচ্ছ না, এই তোমার গ্যাংস্টার। সবাই মাথা নিচু করে আছে। অ্যানসার মি ড্যামন। অরূপ বলে ওঠে, ম্যাডাম প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। এই সময় উত্তেজিত হওয়া আপনার জন্য ক্ষতিকর। তুমি তো আমাকে আর কিছু বলোই নাই। মেঘালয়কে আমি সুস্থ ফেরত পেতে চাই। আমি জানি না তোমরা কিভাবে তা করবে, কিন্তু না পারলে তোমাদের কপালে শনি আছে। আচ্ছা অরূপ, ইয়ে ব্ল্যাক মার্কস, গাড়ি বের করো, এমপির অফিসে যাব। মানে আরবার মির্জার অফিসে? আমার মনে আছে এর পেছনে নিশ্চয়ই আবরার মির্জা আছে। কিন্তু ম্যাডাম এই অবস্থায়? বেশি বুঝো না। আবরার ও আরব নিজেদের মিটিংয়ে ব্যস্ত। সব পুলিশদের সাথে কমিশনার সিয়ামও রয়েছে সেখানে। ভাগ্যক্রমে আজ সাহেলও উপস্থিত। অরূপের সাথে করে গটগট করে অফিসে প্রবেশ করে বৃষ্টি। আবির একটা কাজের জন্য অফিসে এসেছিল। বৃষ্টিকে এই অবস্থায় দেখে তার বুকটা ছ্যাত করে ওঠে। এতদিন পর নিজের ভালোবাসার মানুষকে দেখে আমার কেমন যেন লাগছে। কিন্তু এ কি, ওর এই অবস্থা কেন? মনে হয় রোদ বাড়িতে ফিরছে না তাই। সত্যি রোদ জিতে গেল। সবচেয়ে বেশি কষ্টটা লাগছে ওর শরীরে রোদের অংশ বেড়ে উঠছে। তার মানে ওদের মধ্যে সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ রোদ কোথাও উধাও হলো। বৃষ্টির হঠাৎ এখানে কেন? আপনার মির্জার কেবিনে যাচ্ছিলাম, একজনকে দেখে থমকে দাঁড়ালাম। আবির ভাইয়া, মির্জারা যতই খারাপ হোক, এই একজন ব্যক্তি আবির ভাইয়ার তো কোনো দোষ নেই। ও তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ইচ্ছা করছে আবির ভাইয়াকে গিয়ে বলি, আবির ভাইয়া আমি তোমার রোদেলা। কিন্তু না, এখন আমার পরিচয় দিলে চলবে না। আবিরকে দেখে বৃষ্টি এড়িয়ে চলে যায়। এখন কি আমাকে বন্ধুও মনে করো না রোদেলা, এইভাবে এড়িয়ে গেলে? মিটিং রুম। দেখুন, আমাদের সবার আগে এলাকার মানুষের সকল দুঃখে পাশে থাকতে হবে। তখনই কেউ প্রবেশ করে। মিস্টার আবরার, মির্জা, আপনার নাটক শেষ? সবাই কণ্ঠস্বরটা শুনে পেছনে তাকায়। বৌমা তুমি? জি, আমি মেঘালয় আহমেদ রোদের স্ত্রী। ক্লিয়ার? তুমি এখন এই অবস্থায় কেন? দেখছো না আমরা মিটিং করছি। সেইটা বন্ধ করতে হবে, কেননা আমি আবরার মির্জার সাথে কথা বলতে চাই। আরব কিছু বলবে তার আগেই আবরার বলে ওঠে, আপনারা এখন আসতে পারেন। সবাই আবরারের কথা শুনে চলে যায়। তো মিসেস রোত, সরি, আমার সৎ ভাইয়ের মেয়েও বটে। আবরারের কথা শুনে বৃষ্টি ভুঁ কুচকায়। আবরার বাঁকা হেসে বলে, কি ভাবছ তো, তোমাকে কি করে চিনলাম? তোমার প্রতিটি শিরায় উপশিরায় আমাদের মির্জাদের রক্ত বইছি। আমি তোমার কাকা হই, যতই সৎ কাকা হই তাও একটা টান তো থাকে। আবরারের কথা শুনে বৃষ্টি ঘর কাঁপিয়ে হেসে ওঠে। যাকে আপনারা এতদিন মৃত বলে মনে করেছেন, ভালোই ভালোই বলে দিন মেঘালয় কোথায়। এইটা ঠিক, রোদকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু এইবার আমি কিছুই জানি না। আপনি কি ভেবেছেন এইভাবে আপনি পার পেয়ে যাবেন?
তোমার বাবা আমার কিছু করতে পারলো না, তুমি কি করবে? কি করতে পারি সেটা দেখিয়ে দিব। এই বলে বৃষ্টি চলে যায়। একেও তাড়াতাড়ি রাস্তা থেকে সরাতে হবে, তাও আজকে রাতে। বৃষ্টির মনে হচ্ছে কেউ তার পেটে গভীর চুম্বন করছে। বৃষ্টি চোখ খুলে দেখে রোদ। রোদকে দেখে বৃষ্টি কিরকম রিয়্যাক্ট করবে তা বুঝতে পারছে না। আমাদের সন্তানের খেয়াল রেখো রোদেলা, ও এখন তোমার দায়িত্ব। বৃষ্টি ধপ করে উঠে বসে, কিন্তু কাউকে দেখতে পায় না। এটা কি হলো? মেঘালয় ছিল কোথায়? তার মানে এইটা একটা স্বপ্ন ছিল। তখনই বৃষ্টির ফোনে কল আসে। হ্যালো, কে? ব্ল্যাক মার্কস, নিজের স্বামীকে জীবন্ত দেখতে চাও? আমাদের ঠিকানায় চলে আসো। বৃষ্টি আর কিচ্ছু শুনতে পায় না। বৃষ্টি কাউকে না বলেই বাড়ি থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সে এখন কিছু ভাবতে পারছে না। আচ্ছা, মেঘালয়ের কিছু হয়নি তো? না না, এটা হতে পারে না। এদিকে বৃষ্টি 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় পেটটা খানিকটা ফুলে গিয়েছে। এই অবস্থায় এত রাতে ড্রাইভ করা সত্যি অনেক রিস্কি এবং কষ্টকর। কিন্তু বৃষ্টি এসব কিচ্ছু ভাবতে পারছে না। মে মাস চলায় চারিদিকে বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হঠাৎ একটা গাড়ি আসায় বৃষ্টি জোরে ব্রেক কষে। হঠাৎ বৃষ্টি অনুভব করে তার তলপেটে অসহ্য ব্যথা হচ্ছে। উফ, কি কষ্ট! আচ্ছা বেবি ঠিক আছে তো? রোদ তো আমাকে বলেছিল বেবির খেয়াল রাখতে, আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি কি সেই দায়িত্ব রাখতে পারবো না? আল্লাহ গো, আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। বৃষ্টি হঠাৎ খেয়াল করে তার হাতে রক্ত। রক্ত কোথা থেকে আসলো? তার বেবি ঠিক আছে তো? এদিকে বৃষ্টি অসহ্য ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে। না, এইভাবে হারলে হবে না। মনে রাখতে হবে আমি একজন গ্যাংস্টার, আমি এইভাবে হারতে পারি না। আল্লাহ গো, তুমি সহায় হও। না, তেমন কিছু হয়নি। বৃষ্টির বেবি জাস্ট একটু কিক করেছিল আর গাড়ি স্টিয়ারিং এর সাথে লেগে বৃষ্টির হাতটা কেটে গেছে। বৃষ্টি জোরে ড্রাইভ করা শুরু করলো। তখনই কিছু গাড়ি বৃষ্টির গাড়ি আটকালো। বৃষ্টি বাঁকা হেসে গাড়ি থেকে বের হলো। হ্যাঁ, আব্রার এসেছে, আরব, শ্যাম ও সাহিলও এসেছে, আর তাদের সাথে বেশ কিছু গার্ডসও এসেছে। এসেই গড়ওয়ালি মরতে। আমার সত্যি খারাপ লাগছে, আমার ভাইপোর শেষ চিহ্ন বাচ্চাটাও চলে গেল। বৃষ্টি জোরে হেসে বলল, আপনারা এত ভীতু? একজনকে মারার জন্য এতজন? সত্যি জবাব নেই আপনাদের। বেশি বকবক করো না, একটু পরেই স্বামীর কাছে পাঠিয়ে দেব। মানে? আরে বাবা, আমার ভাইপোটা বেশি করছিল, কি ভেবেছি কি ও আমাদের উপর দিয়ে যাবে? মেঘালয় আপনার বোনের ছেলে, একটু কি লজ্জা করে না এইসব কথা বলতে? আমার থেকে আপন আমি কাউকে ভাবি না, এমন কি নিজের মেয়েকেও না। তাই তো, এর থেকে আর কি আশা করাই বা যায়। আমার ভূপাজি। আরে আমার ভাতিজি, একটু পর তুমিও তোমার পরিবার তোমার স্বামীর কাছে চলে যাবে। আমার মেঘালয় বেঁচে আছে, ওকে? আমি তো এটাই চাইছিলাম, ওকে বেঁচে থাকুক, বাট একটা গ্যাংস্টার হয়ে আমার মতো মাফিয়ার কালো ব্যবসা নষ্ট করতে এসেছিল, এটাই প্রবলেম। গ্যাংস্টার? গ্যাংস্টার, ডেভিল গ্যাংস্টারের লিডার। তাহলে তুমি কি ভেবেছ, তুমি এমনি এমনি এই গ্যাংস্টারদের দুনিয়ায় এসেছো? আমাকে তো মনি টাকা দিয়ে হেল্প করতো। কি ভাবছো, রোদি হলো সব নাটের গুরু। রোদি একজন প্রফেশনাল গ্যাংস্টার, আর তোমাকেও গ্যাংস্টার হতে রোদি সাহায্য করেছে আড়াল থেকে। না হলে বলো, আমরা কি ওকে কম মারতে চেয়েছি কিন্তু পারিনি? এতদিন স্মৃতিশক্তি যাওয়ার নাটক করছিল। এইবার আমি বলি, মেঘালয় আহমেদ রোদ একজন প্রফেশনাল গ্যাংস্টার। সেদিন সাহেল আবরার যখন আরব মির্জাদের খুন করে, সেখানে রোদও উপস্থিত ছিল। তখন ওরা রোদকে দেখে ফেলে আর ওকে মেরে ফেলতে চায়। সাহেল নিজ হাতে রোদের মাথায় বাড়ি দেয়। সেদিন সবাই মরে গেলেও রোদের সেন্স একটু ছিল। সেদিন ভাগ্যক্রমে মনি আসে সেখানে। বৃষ্টি অন্য বাসায় পুতুল খেলতে গিয়েছিল সেদিন। আরে রোদ বাবা, এসব কি? মনি, এত কথা বলার সময় নেই, ওরা এখন বাড়িটাকে জ্বালিয়ে দিবে। তুমি তাড়াতাড়ি অভিকে রেস্কিউ করো, আমাকে জাস্ট বাইরে নিয়ে যাও। আর শুনো,
রোদেলাকে তার নানুর বাসায় নিয়ে যাবে, ওদের বিদেশে পাঠিয়ে দাও, বাকিটা আমি সুস্থ হলে দেখব। মনি তাই করে। অভি আর ছোট্ট বৃষ্টিকে ওর নানুর বাড়িতে ছেড়ে দিয়ে আসে সেদিন। সেদিন ভাগ্যক্রমে রোদ বেঁচে যায়, কিন্তু এইটা আবরারের জন্য খারাপ হয়। ওরা রোদকে মারার জন্য উঠে পড়ে লাগে, তাই রোদ স্মৃতিশক্তি হারানো নাটক করে, কিন্তু তাতেও আবরারের শান্তি হয় না। কেননা কোনো দিন যদি রোদের স্মৃতিশক্তি ফেরে, সবাই সবটা জেনে যাবে সেই দিন, আর তাদের এত বছরের প্ল্যান সব বিফলে যাবে। তাই রোদ একজন প্রফেশনাল গ্যাংস্টার হয় এবং বৃষ্টিকেও আড়াল থেকে গ্যাংস্টার বানায়। গান গাওয়ার তাহলে? এই লক্ষ্মীটি, এইভাবে কাঁদো না, তুমি কাঁদলে আমার বড্ড কষ্ট হয়, আমাদের বেবিরও কষ্ট হয়। ও বেঁচে গেল কিভাবে? সাহিলকে উদ্দেশ্য করে। আমিও বুঝতে পারছি না, আমি নিজেই তো। তার আগে রোদ বলে ওঠে, তুমি নিজের হাতে আমাকে মেরেছ তাই না, আমার শ্রদ্ধেয় মা বাবু? সাহিল দাঁতে দাঁত চেপে বলে, তুই বেঁচে গেলে কি হবে? তুমি তো জানো মামা বাবু, আমার কই মাছের প্রাণ সহজে মরে না, তাই এইবারও মারলাম না, সো স্যাড। আসলে আমার গুলি লেগেছিল, কিন্তু হাতে এখন ঠিক আছে, এতদিন জাস্ট একটু লুকিয়েছিলাম। বৃষ্টি বাঁকা হেসে বলে, বলেছিলাম না আমার বেখালার কিছু করতে পারবেন না আপনারা। ওই সময় পারিনি তো কি হয়েছে, এখন দুটোকে, সরি এখন তো তোমরা হপু বাবা মা তিনজনকে একসাথে উপরে পাঠাবো। আমার একটাই আফসোস, বাচ্চাটা জন্মের আগেই উপরে চলে যাবে। রোদ মুচকি হেসে বলে, আমার কাকা শ্বশুর, সরি সৎ কাকা শ্বশুর, তার আগে একটা ভিডিও দেখে নিন যেটা আপনাদের ফোনে আছে। মাত্র গেল, রোদের কথা শুনে সবাই অবাক হলো, সবাই নিজের ফোনে ঢুকলো একটা ভিডিও। ভিডিওটা দেখে সবার চোখ কপালে, কেননা ভিডিওটা সেই দিনের যেদিন আবরার, আরব, সাহেল ও শ্যাম মির্জা পরিবারের সবাইকে নিজ হাতে খুন করেছিল। অতীত আদি ও নীল অফিসের জন্য রেডি হচ্ছে, মিষ্টি ইমরান ব্রেকফাস্ট রেডি করছে, মীরা ও নিশি সবাইকে সাফ করছে, তখনই রোদ ঢোকে সেখানে। আরে রোদ, কেমন আছো? আমি ভালো। আচ্ছা রোদেলা কোথায়? কেন বউকে ছাড়া থাকতে পারো না বুঝি? সবাই ইমরানের কথা শুনে হেসে দেয়। রোদ ছোটবেলা থেকেই নির্লজ্জ, তাই লজ্জা পায়নি। রোদ তুমি ওর কথা কানে নিও না, বৃষ্টি পাশে বাসায় গিয়েছে। ঠিক আছে আমি আসছি। রোদ বের হয়ে যায়, তখনই সেখানে আদি, আরব, সাহেল ও শ্যাম ঢোকে। মামু না, কিন্তু মামু এখানে কেন? তখনই রোদ একটা কথা শোনে। কি ভেবেছো আদি ভাইয়া, তুমি আমাদের ব্যবসা নষ্ট করবে? হোয়াট? আমার ভাবতেও লজ্জা লাগে, এমন একটা মানুষের সাথে আমার বোনের বিয়ে দিয়েছিলাম। আর ভাইয়া তোমরাও এসব এ জড়িয়ে কমিশনার সিয়াম, আপনি আপনার শাস্তির ব্যবস্থা করুন। সিসি আমি ভাবতেও পারি না তোমরা এমন। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমাদের কথা শোনো না হলে। না হলে কি, আমার নিজের জনগণ এবং নিজের দেশে ক্ষতি হোক এমন কোনো কাজ করতে দিব না। সবার মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। শেষমেশ উপায় না পেয়ে আবরার তার গুন্ডাদের দিয়ে সবাইকে খুন করে এবং পুরো মির্জা বাড়িতে আবরাররা আগুন লাগিয়ে দেয়, যাতে সবাই মনে করে মির্জারা আগুনে পুড়ে মরে গিয়েছে। কিন্তু শেষে রোদকে দেখে ফেলে তারা। সাহেল ভয়ে ঘামছে। এসব কি বলছিস তুই? কোথা থেকে আবার? আমার প্রিয় মামা বাবু সব রেকর্ড করে রেখেছিলেন যাতে আপনাদের উনি কিস্তিমাত করতে পারে, কিন্তু সেইটা আমি পেয়ে গেলাম। এতদিন কি এমনি এমনি আত্মগোপন করেছি, এইসবই কালেক্ট করেছি। তুই এত বড় শয়তান! সাহিলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে। সাহিল কি বলবে কিছু বুঝতে পারছে না। আরে চাপ নিয়েন না, এই ভিডিও শুধু আপনারা না, পুরো দেশ দেখছে। মানে? সব নিউজ চ্যানেলে এই ভিডিও লাইভ হচ্ছে। বৃষ্টি রোদের কথা শুনে অবাক হচ্ছে, লোকটা সব দিকে ফাস্ট। না না এটা হতে পারে না। সবাই খেয়াল করলো তাদের পা আটকানো। এসবের মানে কি? রোদ বাঁকা হেসে বলে, চেকমেট।
মানে তোমাদের খেলা শেষ, এইবার রিভেঞ্জ নেওয়ার পালা। আমার রোদেলার বাবা মাকে মেরে ফেলার ছোট্ট অভিকে এতিম করার দায়ে, একজন দায়িত্ববান এমপিকে খুন করার দায়ে, আমাদের এত বছর আলাদা করার দায়ে, আমার সন্তানের সাথে আমার 5 মাস ছিনিয়ে নেওয়ার দায়ে, অবৈধ ব্যবসার দায়ে, আর কি শুনতে চান আপনারা? এবার প্রতিশোধ নিতে হবে বলছেন। এইসব কি বলছিস তুই? রোদ দেখ, আমি তোর মামা, আপন মামা, তোর মায়ের ভাই। সব নিউজ চ্যানেলে এই ভিডিও লাইভ হচ্ছে, তুমি দেখেছিলে মামু? আমি তোমার আপন বোনের ছেলে ছিলাম, আমি মরে গেলে আমার মায়ের কি অবস্থা হতো? না দেখোনি? এটা হতে পারে না, আমাকে ছেড়ে দাও। আরে ছাড়ুন, এবার দেখবেন রোদের খেলা। আমি চেয়েছিলাম আমার রোদেলা নিজের প্রতিশোধ নিক, কিন্তু এখনও প্রেগনেন্ট। আমি চাই না আমার বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার স্ত্রী ময়লা পরিষ্কার করে নিজের হাত ময়লা করুক। মানে আপনারা হলো দেশের ময়লা, এইভাবে এইগুলো যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি সব পরিষ্কার হবে। সো 1, 2, 3। তিন বলার সাথে সাথেই বড় একটা ব্লাস্ট হয়। হ্যাঁ, সব শেষ। রোদ একটা বোম ফিট করে রেখেছিল তাদের অজান্তেই। বৃষ্টির চোখ থেকে পানি পড়ছে, রোদেরও চোখ থেকে টুকটুক করে পানি পড়তে থাকে। যতই হোক, সে মামা ছিল তো। আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি, এটাই শান্তি। এই বলে বৃষ্টি হাঁটু গেড়ে বসে পড়ে। কি হয়েছে রোদেলা? মেঘালয়, আমার অনেক পেইন হচ্ছে। আসলে এত নিচু ড্রাইভ করতে হয়েছে। আমাদের বেবি ঠিক আছে তো? একদম ঠিক আছে জান, ডোন্ট ওয়ারি। বৃষ্টির প্রচন্ড ব্যথা হচ্ছে। রোদ কাঁদতে কাঁদতে বৃষ্টিকে কোলে তুলে নেয়। ইন হসপিটাল, ডক্টর বৃষ্টিকে কেবিনে এনে স্যালাইন দিয়ে দিয়েছেন। এখন সে ঘুমাচ্ছে। বৃষ্টির পাশে বসে রোদ বৃষ্টির হাত ধরে রেখেছে। ডক্টরদের প্রায় পাগল করে ফেলেছিল রোদ। সে বারবার বলছিল, আমার রোদেলার কিছু হবে না তো? আমার বেবি সেফ আছে তো? যদি কিছু হয় আপনাদের অবস্থা কিন্তু আমি খারাপ করে দেব, ইত্যাদি বিভিন্ন থ্রেটও দিয়েছে ডক্টরদের সে। ডক্টররা রোদকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। রোদকে সবাই শান্তশিষ্ট হাসিখুশি সিঙ্গার হিসেবেই চিনত। এতটা রাগতে কেউ কখনো দেখে